চোখে গেছে গেছে একটু, কাজ কিন্তু একই, এটাও ঘষছি এটাও ঘষছি, মানে বোঝা গেল, কিন্তু একটু ক্রিয়েটিভিটি, এটাও ঘষছি সেই ঘষাই, কিন্তু একটু ক্রিয়েটিভিটি। 10 থেকে 15 মিনিট পর এরকমভাবে টেনে তুলবো, পুরো এই ফেস মাস্কের গোড়ায় গোড়ায় হালকা হালকা ছোটো ছোটো লোম থাকবে, হালকা ডেড স্কিন থাকবে, হালকা র্যাশ থাকবে, ক্লায়েন্টকে আবার দেখাতেও হবে। কয়েকদিন অনলি ফর এই প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? আজকের আমার এই ভাইয়ের প্রথম হেয়ার কাটিং। হেয়ার কাটিংয়ের দিকে আমাদের ফুল ফোকাস, হেয়ার কাটিং তার মানে খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি বলেছি যে একটা দোকানে অ্যাট ফার্স্ট একটা কাস্টমার কিন্তু হেয়ার কাটিং করতে আসে, আগে থেকে কিন্তু অন্য কিছু করতে আসে না, সুতরাং হেয়ার কাটিং আমাদের খুব ইম্পর্টেন্ট। হেয়ার কাটিংয়ের পরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই আজকের যেটা হবে মানে ফেসিয়ালে টোটাল, ফেসিয়াল স্কার্ব ম্যাসাজ ক্রিম মানে এভরিথিং, ফেস ট্রিটমেন্ট আর কি। হেয়ার কাটিংয়ের পরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, না স্ট্রেটনিং, না স্মুথনিং, না ক্যারাটিন, না বোটক্স, না এই না ওই, না কার্লি, না হেয়ার প্যাচ, কিচ্ছু না। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, এটা মাস্ট বি প্রত্যেকটা, সে নর্মাল সেলুন হলেও বা হাইফাই সেলুন হলেও এটা আমাদের মাস্ট বি, এটা আমাদের সেলুনে রাখতেই হবে। ইভেন অন্য সব কিছু আমরা যেভাবে শিখি অথবা না শিখি, কিন্তু আমাদের এই জিনিসটা প্রপারভাবে শিখতে হবে, বুঝতে পেরেছো? এবং খুব ইজিভাবে শেখাবো, এমনি সহজ। মেইন তো ঘষাই, শুধু মেইন হচ্ছে ক্রিম, কোনটার পরে কোন ক্রিম, কোনটা কত সময়, আদার্স কিচ্ছু না, ঘুরে ফিরে সেই ঘষাই। কয়েকটা কমন স্টেপ থাকবে, কমন স্টেপে ইউজ করবো, প্রত্যেকটা ক্রিমে আমরা কমন স্টেপ ইউজ করবো, ব্যাস আমাদের প্রবলেম সলভ, মাথায় ঢুকেছে? আচ্ছা, আমরা ক্রিমে পরে বুঝবো, আগে আমরা একটু প্র্যাকটিক্যাল হিসেবে থিওরি ক্লাসে আমরা জাস্ট মুখে একটু বলি, আগে মাথায় ঢুকুক। একটা দোকানে ওরা ক্লায়েন্ট এসে বলে আমি ফেসিয়াল করবো, ফেসিয়াল দু ধরনের হয়, একটা হচ্ছে ফুল ফেসিয়াল কিট, এতে পরপর 5টা 6টা ক্রিম থাকে, আমি 7 নম্বর পর্যন্ত কাউন্ট করলাম, মানে কোনো কোনো ক্রিমে এটা ফুল ফেসিয়াল কিট। ফেসিয়াল কিট মানে কি, আমরা কি বুঝছি নামে তার পরিচয়, কিট মানে ফুল একটা প্যাকেজ, কি কিট মানে ফুল একটা প্যাকেজ। ফেসিয়াল দু ধরনের হয়, একটা হচ্ছে ফেসিয়াল কিট নাম্বার 1, এটায় কোনো কোনো ফেসিয়াল কিটে 4টে ক্রিম থাকে একটা বক্সের ভিতরে, কোনো কোনোটায় 5টা থাকে, কোনো কোনোটায় 6টা থাকে, কোনো কোনোটায় 7টা থাকে। আসো বসো। তো এটা গেল হচ্ছে ফেসিয়াল কিট, আর একটা হচ্ছে নর্মাল ছোট ছোট ডিপার্টমেন্ট, এটা আমরা পরে বুঝবো, আগে এটা বুঝি, তাহলে আমাদের ওটা বুঝতে আমাদের সুবিধা হবে। ভালো টাইম এসো, তাও বেশি লেট করনি। অ্যাট ফার্স্ট আমাদের ফেসিয়াল কিট, ফেসিয়াল কিটের ফুল একটা প্যাকেজ 1x1। ফেসিয়াল কিটের মধ্যে প্রথমে পড়ে কি, ক্লিনজার, ক্লিনজার কি নামে তার পরিচয়, ক্লিন করা মুখটা। ক্লিনজার একটা লিকুইড মতো হয়, মুখে দিয়ে জাস্ট 2 মিনিট ওই ঘষা, ঘষা আমরা পরে দেখাবো, কমন কয়েকটা স্টেপ, কিন্তু আপাতত আমি জাস্ট বাংলা ভাষা ইউজ করছি তোমাদের বোঝানোর জন্য, ঘষা ক্লিয়ার। অ্যাট ফার্স্ট আমাদের ফেসিয়াল কিটে, এই কিটে বললাম না, কোনোটায় 4টা থাকবে, কোনোটায় 5টা থাকবে, কোনোটায় 6টা থাকবে, কোনোটায় 7টা থাকবে, আমি পুরো লিস্ট আগে করে নিচ্ছি। প্রথমে হচ্ছে ক্লিনজার 2 মিনিট, ক্লিয়ার, মাথায় ঢুকেছে। সেকেন্ড হচ্ছে স্কার্ব, এটা 5 থেকে 7 মিনিট, ক্লিয়ার।
ম্যাক্সিমাম কেউ 10 মিনিটও লাগায়। এগুলো আমাদের সিঙ্গেল যখন করব তখন আমরা 10-15 মিনিট লাগাবো, কিন্তু যখন ফুল ফেসিয়াল কিটে আসবে তখন টাইম ম্যানেজমেন্টটা আমি বলে দিচ্ছি। প্রথমে ক্লিনজার, ক্লিনজার কি, ক্লিন নামে তার পরিচয়, স্কার্ভ, স্কার্ভ হয় দানা 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 ভিতরে দানা বালির দানা মতো। স্কার্ভের কাজ কি, স্কার্ভের কাজ হচ্ছে মুখের থেকে আমাদের স্কিন টিস্যু কিন্তু ফুটো 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 গর্ত রয়েছে স্কিনের ভিতরে, একদম জুম করে দেখলে বোঝা যাবে আমাদের স্কিন টিস্যু ফুটো ফুটো, তার ভিতরে নোংরা জমে, সেই নোংরাগুলোকে টেনে বের করে নিয়ে আসা হচ্ছে স্কার্ভ। স্কার্ভ পড়তে হয় 5-7 মিনিট। তো আমাদের ফেসিয়াল কিটে আমি দুটো ক্রিম পেলাম, কী কী পেলাম, নাম্বার ওয়ান ক্লিনজার উপর থেকে ক্লিন করে দিল, সেকেন্ডটা পেলাম স্কার্ভ। থার্ডে রয়েছে ম্যাসাজ ক্রিম, ম্যাসাজ ক্রিম নামে তার পরিচয়, তার মানে কি আমাদের ম্যাসাজ করতে হবে, সোজা কথা। ম্যাসাজ ক্রিমের কাজ কি, মুখে গ্লোয়িং ভাবটা নিয়ে আসে, একটা শাইনিং ভাবটা নিয়ে আসে, চকচক করে, হয়তো চট করে ফর্সা করে দেবে না কিন্তু কালোর মধ্যেই মুখটা যেতে গ্লেজি হয়, ম্যাসাজ ক্রিমের কাজ মুখটাকে শাইনি করা। ক্লিয়ার মাথায় ঢুকছে, এটার কাজ হচ্ছে 10-15 মিনিট, এটা হচ্ছে 10-15 মিনিট আমাদের ম্যাসাজ করতে হবে। এর মধ্যে ভ্যারাইটিস, 10 মিনিট হাত দিয়ে করতে হয়, 5 মিনিট মেশিন দিয়ে করতে হয়, ওগুলো পরের, ওগুলো আমাদের পরের প্রসঙ্গ, আমি জাস্ট একটা বেসিক একটা থিওরিক্যাল তোমাদের মাথায় ঢোকাচ্ছি। এবার একটা ব্যাপার আছে, অনেকে আজ অনেক ক্রিমে ম্যাসাজ ক্রিম আর স্কার্ভের মাঝখানে একটা জেল থাকে, ওই ওটা হচ্ছে অ্যালোভেরা জেল টাইপের একটা জেলও থাকে, হয়তো ম্যাসাজ ক্রিমটায় 4 নম্বরে চলে আসলো, এখানটায় জেল, এক একটা এক এক রকম, আমি ম্যাসাজ ক্রিমের পরেও রাখতে পারি আগেও রাখতে পারি, এক একটা প্যাকেটে এক এক রকম থাকে, কোনোটায় আগে থাকে জেল, কোনোটায় পরে থাকে জেল, ক্লিয়ার। তো আমি এখানটায় জেল লিখে দিলাম, একটা জেল, এটা অ্যালোভেরা জেল টাইপের একটা জেল হয়, এটা কখনো কখনো আগে থাকে কখনো কখনো পরে থাকে, যার যার ভ্যারাইটি, যেমন এই লোটাসের এটা 4 ক্রিম থাকে মাত্র, কিন্তু আমি তোমাদের ফুল প্যাকেজ করাচ্ছি পুরো প্রপার, প্রপার কতগুলো থাকে, আবার হচ্ছে যেটাই কম থাকে তোমরা দেখলে বুঝে যাবে, সমস্যা নেই। কোনো 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 ফেসিয়ালে 2 নম্বরে স্কার্ভের জায়গায় ব্লিচ থাকে, 3 নম্বরে স্কার্ভ থাকে, এগুলো দেখলে বুঝতে পারবে। তোমাদের যে কোনো ফেসিয়াল কিট হাতে নেওয়ার পর তার একটা লিস্ট থাকে কোনটার পরে কী করতে হয়, সেটা তোমরা দেখলে বুঝে যাবে, মানে বোঝা গেল। আমি এখন বলবো ক্লিনজারের পর স্কার্ভ রয়েছে, তা কিন্তু না, ক্লিনজারের খুব কম, এগুলো খুব কম ফেসিয়াল কিটে রয়েছে ক্লিনজারের পর ব্লিচ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রয়েছে ক্লিনজারের পর স্কার্ভ, মানে বোঝা গেল, বুঝতে পারছো কী বলছে, আমাদের কিন্তু দেখতেই হবে। আমরা শুধু এখন ক্রিমের নাম পড়বো, কী কী ক্রিম হয়, তার কত মিনিট ধরে তার সার্ভিস চলে, ক্লিয়ার। এটা ম্যাক্সিমাম 5 মিনিট, জেল ম্যাক্সিমাম 5 মিনিট। এরপরে আমাদের কাজ হচ্ছে ফেস প্যাক, নামে তার পরিচয়, ফেস প্যাক মানে কি, লাগিয়ে বসে থাকা, মাথায় ঢুকছে ফেস প্যাক, আমি শর্ট নেম ইউজ করছি, তোমাদের বুঝতে শুভ মানে বুঝতে পারবে, সমস্যা হবে না। ফেস প্যাক 10-15 মিনিট, বুঝতে পারলে। ক্লিনজার হলো, স্কার্ভ হলো, ম্যাসাজ ক্রিম হলো, জেল হলো, ফেস প্যাক হলো। ফেস প্যাক মাথায় রাখতে হবে, যখন আমাদের এই প্রসেস কমপ্লিট সবার শেষ হচ্ছে ফেস প্যাক, মানে বুঝতে পারলে, ফেস প্যাক দিয়ে আমরা আউট করে দেবো। এবার ফেস প্যাক দিলাম, 10-15 মিনিট রাখলাম, ক্লায়েন্ট আউট। আউট মানে কি, আউট ক্রিমের কাজগুলো আউট, তা বলে এই না যে আমি ক্লায়েন্টকে বাইরে ছেড়ে দেবো, তা না। ফেস প্যাক হলো, এইবার আমাদের ফিনিশিং টাচের কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে ফেস সিরাম প্লাস ফেয়ারনেস ক্রিম, এর বদলে আমরা ময়েশ্চারাইজারও ইউজ করতে পারি, MOS, ক্লিয়ার। ভালো করে দেখে নাও, ক্লিনজার, স্কার্ভ, ম্যাসাজ ক্রিম, জেল, ফেস প্যাক, ফেস সিরাম, ফেয়ারনেস ক্রিম, স্টেপ বাই স্টেপ আবার একটু আমরা বুঝে নিই। ক্লায়েন্ট আসলো, প্রথমে ক্লিনজার, নামে তার পরিচয়, মুখটা আমরা প্রথমে ক্লিন করব 2-3 মিনিট আও মানে কমপ্লিট, দেন আমরা স্কার্ভ করবো 5-7 মিনিট, আমরা ভিতর থেকে যে ভিতরে যে আমাদের স্কিনের টিস্যুর ভিতরে যে নোংরাগুলো জমে আছে সেই নোংরাগুলো আমরা 5-7 মিনিট ঘষে আমরা নোংরাগুলো বের করে দেবো। নেক্সট হচ্ছে ম্যাসাজ ক্রিম, এইবার ওই ভিতরের ফুটোগুলো ফাঁকা হয়ে গেল, সোজা কথায় ভিতরে আর কিছু নেই, নোংরা ফোংরা কিচ্ছু নেই, ভিতরে এবার ম্যাসাজ ক্রিম ঢুকিয়ে ম্যাসাজ করবো। কী হবে, ম্যাসাজ ক্রিমটা ওই ভিতরে ঢুকবে এবং স্কিন থেকে একটা গ্লোয়িং ভাব বাইরে বের করবে,
ক্লিয়ার বাংলা, সোজা ফ্রেশ বাংলা ভাষায়। নেক্সট তারপরে জেল, জেলটাও কী করে, ম্যাসাজ ক্রিমে, ম্যাসাজ ক্রিমে একটা গ্লো তো দিচ্ছি, জেলটাও যখন আমরা ম্যাসাজ করবো বাইরের থেকে একটা গ্লোয়িং ভাব দেবে, একটা চকচক ভাব দেবে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ফেস প্যাক, ফেস প্যাকের কাজ কী, ওটাকে লক করে দেওয়া, যে আমার জেল মানে জেল্লাটা এসছে, যে গ্লোয়িং ভাবটা এসছে, ফেস প্যাক মুখে লাগিয়ে রেখে দিলাম, তারপরে ওয়াশ করে দিলাম, ও কী করবে, ওই যে ফেসে যে আমরা ম্যাসাজ ক্রিম ইউজ করলাম বা স্কার্ব ইউজ করলাম, ওই যে ব্যাপারটাকে লক করে রেখে দেবে, বুঝতে পারলে। তারপর হচ্ছে ফেস সিরাম, ফেয়ারনেস ক্রিম, ফেস সিরামের কাজ কী, উপর থেকে সবার লাস্টে মালাই আর কি, যাকে বলে স্ট্রেটনিং হয়ে গেল, আমরা সবার লাস্টে মালাই দিলাম না হেয়ার সিরাম দিয়ে, চুলটা চকচক করলো, দেখতে ভালো লাগলো, সেম টু সেম ফেস সিরাম, উপর থেকে মালাই আর কি, আরও চকচক, মানে তোমার হচ্ছে গ্লোয়িং ভাবটাকে আর একটু বাড়িয়ে দেবে। দেন হচ্ছে ফেয়ারনেস ক্রিম, ফেয়ারনেস ক্রিম আর একটু ফেয়ার করবে, মানে বোঝা গেল একটা ফেসিয়াল কিটে মানুষের ফেস চেঞ্জ হবেই হবে। হিউজ পরিমাণ কালো মানুষ চট করে ফর্সা হয়ে যাবে তা কোনো দিনও সম্ভব না, আজ পর্যন্ত পৃথিবীতে কিছু বেরোয়নি, কিন্তু তোমার ফেস যা রয়েছে সেই স্কিন টোনটাকে চেঞ্জ করে দেবে, ব্ল্যাক শেড রয়েছে সেটাকে একটা গ্লোয়িং ভাব, একটা হালকা শাইনিং শেডে নিয়ে চলে আসবে, বোঝা গেল, বুঝতে পারছো সবাই। এবার একটা, এবার এই জায়গাটা হচ্ছে নর্মাল, NORMAL, এটা হচ্ছে নর্মাল। নর্মাল কি, কোনো ক্লায়েন্ট আসলো, কোনো ক্লায়েন্ট এসে বললো দাদা নর্মাল একটা ওয়াশ করে দাও, নর্মাল একটা স্কার্ব করে দাও, স্কার্ব হচ্ছে নর্মাল ওয়াশ, সিঙ্গেল যদি কেউ স্কার্ব করে, সিঙ্গেল অনেকে ম্যাসাজ ক্রিম করে, সিঙ্গেল প্যাকও অনেকে প্যাক করে, বোঝা গেল, এগুলো সিঙ্গেল সিঙ্গেল করে, কোনো ইসে যাবে না, তখন কি হয় সিঙ্গেলের মধ্যে কী কী পরে আগে সেটা বলি, স্কার্ব পরে, স্কার্ব পরে হচ্ছে সিঙ্গেলের মধ্যে, অনেকে সে সিঙ্গেল করাবে, হ্যাঁ ক্লিন, তুমি যাই ইউজ করো সিঙ্গেল, তুমি যাই ইউজ করো ক্লিনজার মাস্ট বি, না হলে তার অ্যাপ্লাইয়ে প্রবলেম, তুমি যাই ইউজ করো সিঙ্গেল সিঙ্গেল ক্লিনজার মাস্ট বি, ক্লিয়ার। দেন হচ্ছে ম্যাসাজ ক্রিম, থ্রি হচ্ছে প্যাক, এইগুলো লোকে সিঙ্গেল করে, এই তিনটে জিনিস, ফাইন্যান্সিয়াল প্রবলেম, পয়সা কড়ির প্রবলেম হতেই পারে, হেয়ার কাটিং করালাম, বিয়ার্ড শেভিং করালাম, দাও একটা সিঙ্গেল একটা একটা ভালো স্কার্ব করে দাও, দাও একটা ভালো ম্যাসাজ ক্রিম করে দাও, দাও একটা ভালো ফেস প্যাক করে দাও, এগুলো করে ঠিকই, এগুলো রেজাল্ট আসে ঠিকই, কিন্তু এটা নাম্বার ওয়ান, এটা A1, এতে এতগুলো ক্রিম ওয়ান বাই ওয়ান মুখে পড়ছে, ওয়ান বাই ওয়ান, এটা করলাম মুছলাম, এটা করলাম মুছলাম, এটা করলাম মুছলাম, এটা করলাম মুছলাম, ক্লিয়ার। বুঝলাম না আবার বলো, ওয়াটার বলতে, ওয়াটার অবশ্যই ইউজ হবে, ওয়াটার না ইউজ হলে তুমি তো, তুমি ম্যাসাজ করতে পারবে না তুমি, হ্যাঁ এগুলো তো প্রত্যেকটা মানে কোনোটা আছে লিকুইড ফর্ম, কোনোটা আছে ইয়ে ক্রিম ফর্ম, এটাকে যতক্ষণ না তুমি ওয়াটার দেবে ততক্ষণ এটা জেলি মানে লিকুইড ফর্ম আসবে না, ততক্ষণ তুমি ম্যাসাজ করতে পারবে না, মানে ইউজ করতে পারবে না, শক্ত এরকম বেঁধে যাবে, ক্লিয়ার। আমাদের প্রত্যেকটাতে জল ইউজ মাস্ট, হ্যাঁ ওগুলো তো, ওগুলো মানে মোছার জন্য, মোটা মোছার জন্য তাওয়াল ফ্রেশ, হ্যাঁ নরম তাওয়াল এবং ছোটো ছোটো যে রুমাল বলে, তাওয়াল তো অ্যাকচুয়ালি বড়োটা হয়, ছোটো রুমাল। আর কোনটা, যখন আমাদের ওয়াশ হবে তখন প্লেন ওয়াটার, কিন্তু আমরা প্রথমে ইউজ করব, যখন প্রথমে আমরা ক্রিমটা অ্যাপ্লাই করব তখন আমাদের রোজ ওয়াটার ইউজ হবে, যখন ক্রিমটা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাইয়ের সাথে আমরা ম্যাসাজ করব, বোঝা গেল। তো আমাদের কী বুঝলাম, আমাদের ফেসিয়াল নর্মাল দুরকম, একটা ফুল কিট আর একটা নর্মাল পার্ট বাই পার্ট, ক্লিয়ার। কেউ ফটো তুললে তুলে নাও, এরপরে আমরা নেক্সট স্টেপে তুলে যাবো। একটা ফেসিয়াল কিট একজনের উপর ইউজ হবে, পুরো একটা ফেসে এরকম পরপর পড়বে, প্রথমে তার ফেস, একই ফেস, তার ফেসে ক্লিনজার, স্কার্ব, ম্যাসাজ ক্রিম, জেল, ফেস প্যাক। একটা জিনিস বলি, এগুলো তো মালাই অ্যাকচুয়ালি, এগুলো কিন্তু ফেসিয়ালের মধ্যে না, এগুলো জাস্ট পরের ক্ষেত্রে মালাই, ক্লিনজার একটা জাস্ট লিকুইড, একটা লিকুইড। তোমাদের পার্লারে ক্লিনজার নেই, তুমি রোজ ওয়াটার দিতে পারো, রোজ ওয়াটার দিয়ে হাত দিয়ে হালকা ওয়াশ করে দেন তুমি স্ক্রাব চাপাতে পারো, ম্যাসাজ ক্রিম চাপাতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নর্মাল ফেস ওয়াশ, এটা বুঝতে হবে, ফেসিয়াল আলাদা, ফেস ওয়াশ আলাদা, বোঝা গেল। ক্লায়েন্ট, ক্লায়েন্ট এসে তো কিন্তু ফেস ওয়াশ বলবে না,
ক্লায়েন্ট এসে বলবে তার ইমপ্রেশন গুড রাখার জন্য আমাকে একটা কম দামের মধ্যে ফেসিয়াল করে দাও। এইবার আমাদের কথোপকথন করে বুঝতে হবে সেটা করতে চাইছে না ওটা, ও নর্মাল যে কোনো একটা জিনিস করতে চাইছে, বোঝা গেল? বুঝতে পারছো? এই যে ফেসিয়াল, এই ফেসিয়াল মাসে দুটো করা যায়, আর এটা সপ্তাহে একটা করে করা যায়। ক্লিয়ার? যে কোনো একটা জিনিস সপ্তাহে একটা করে করা যায়, এটা সব থেকে কমে বললাম। এবার অনেক সবাই তো সপ্তাহে একটা করবে না বা মাসে দুটো করবে না, তার তার ব্যক্তিগত ব্যাপার, তাদের আমরা সাজেস্ট করব। তুমি যখন হেয়ার কাটিং বিয়ার শেভিং করতে আসবে তখন একটা করে নেবে, সেটা এটা হোক বা এটা হোক, মানে বোঝা গেল? ডিটেন ব্লিচ সব আছে, বলো এইটা নিয়ে আরও যদি প্রশ্ন থাকে তোমরা করো। ব্লিচটা হচ্ছে স্কিনেরই একটা প্রোডাক্ট, যেটা সানট্যান, সূর্যের যে একটা কালো ভাব পড়ে, মানে সূর্যের যে তাপ, সেখান থেকে আমাদের স্কিন ড্যামেজ হয়, কালো হয়ে যায়, সেটাকে রিমুভ করতে সাহায্য করে, তার নাম ব্লিচ। ব্লিচ এবং ট্যান দুটো সিমিলার প্রোডাক্ট, সব কিছু সেম। ব্লিচ হচ্ছে স্কিনের জন্য ক্ষতিকর, ট্যানটা স্কিনের জন্য লাভজনক, কিন্তু দুটোর কাজ সেম। কিন্তু ব্লিচে প্রফিট একটু বেশি হয়, মানে এতে যদি টোটাল একটা 100%, 100%-এর মধ্যে একটা 100% ফেস, ট্যান যদি 80%, 85%, 90% যদি দাগ দূর করে, ব্লিচ অন্তত ট্যানের থেকে 2-3% বেশি দাগ দূর করবে, কিন্তু আবার ড্যামেজও বেশি করে ব্লিচ, মানে বোঝা গেল? ব্লিচ একটা বেসিক্যালি একটা ক্রিম, ওটার নাম ব্লিচ। ট্যান বেসিক্যালি একটা ক্রিম, ওটার নাম ট্যান। ক্লিয়ার? ব্লিচও ট্যান রিমুভ করে, ট্যানও ট্যান রিমুভ করে। ডিট্যান, হ্যাঁ, আলাদা পার্টিকুলার। আমি এই পাশটায় আলাদা জিনিস লিখেছিলাম না, তিনটে জিনিস আলাদা পার্টিকুলারে ব্লিচ অ্যাড হতে পারে, ট্যান অ্যাড হতে পারে। ব্লিচ ওটাও একটা আলাদা প্রোডাক্ট, ব্লিচটা আনা নেই, যাই হোক নিচে আছে, এবং এই যে হচ্ছে ট্যান, এরকম একটা কৌটো, যা তার ভিতরে যে ক্রিমটা থাকবে সেটাই ব্লিচ। দুটো মনে করো সিমিলারই, সব সেম, করার প্রসেস থেকে শুরু করে এভরিথিং সব সেম। আমাদের ক্যারাটিন বোটক্স যেমন সেম, স্ট্রেটনিং স্মুথনিং যেমন সেম, শুধু ক্রিম দুটো আলাদা, এটার ক্ষেত্রেও সেম। ব্লিচ আর ট্যান সব কিছু সেম, ঠিক আছে? এটা তোমরা ব্লিচ হিসাবেও ধরতে পারো, এখন ট্যান হিসাবেও ধরতে পারো, আমি দুটো হিসাবেই বলছি। পার্টিকুলারে আমি ট্যানও রাখতে পারি, ট্যানের আলাদা, এই যে ট্যানের আলাদা স্কার্ভ হয়, ট্যানের আলাদা ম্যাসাজ ক্রিম হয়, ট্যানের আলাদা ফেস প্যাক হয়, এটা রয়েছে হচ্ছে স্কার্ভ, ডিট্যান স্কার্ভ। নামে বুঝতে হবে, যখনই আলাদা করব, ডিট্যান যখনই স্কার্ভ, তখন স্কার্ভ দিয়ে ঘষতে হবে, মানে বুঝতে পারছো তো? একটু আগে সবে বললাম, যখনই ম্যাসাজ ক্রিম হবে, ম্যাসাজ ক্রিম দিয়ে ঘষতে হবে, প্যাক যখনই বলবো তখন প্যাক লাগিয়ে রেখে দিতে হবে, এই হচ্ছে কাহিনী। এইবার একটা জিনিস, এখানটায় আমি তিনটে প্রোডাক্ট রাখবো, এখানটায় মনে করো আমি এখানে একটা স্কার্ভ রেখেছি, ম্যাসাজ ক্রিম রেখেছি, এটাও স্কার্ভ রয়েছে, এগুলো সব আলাদা প্রোডাক্ট। এরকমই ভ্যারাইটিস কোম্পানির ভ্যারাইটিস, আলাদা আলাদা প্রচুর প্রোডাক্ট রয়েছে, ততগুলো এখানটায় আনা পসিবল না। আমি বলেছিলাম যে একটা দোকানে অত প্রোডাক্ট রাখা পসিবল না, কমন কয়েকটা প্রোডাক্ট রাখবো, বেস্ট প্রোডাক্ট রাখবো। ক্লিয়ার? আমাদের এখানটায় আমরা এই নর্মাল এগুলো ইউজ করছি, লিলুয়াম, লিলুয়াম হ্যাবক নামি দামি কোম্পানি না, নর্মাল কোম্পানি, কিন্তু কাজ খুব ভালো, যার জন্য আমি আমার পার্লারে এটা রেখেছি। কোনো ক্লায়েন্ট আসলো আমার, কোনো ক্লায়েন্ট এসে বললো দাদা আমি শুধু স্কার্ফ করবো, আমি কী করি, আমি এই স্কার্ফটা, লিলুয়ামের এই স্কার্ফটা ইনক্লুড করে দিই, কাউকে বলে দিই নাও লিলুয়ামের স্কার্ফটা করে দাও, প্রাইস রাখি 100 টাকা। কেউ এসে বললো দাদা আমি ম্যাসাজ ক্রিম করবো, ম্যাসাজ ক্রিম এইটা ইনক্লুড করে দিই। আরও কোম্পানির রয়েছে আমার তলায়, আরও 2-4টা কোম্পানি রয়েছে, ম্যাক্সগুলো রয়েছে, আরও 2-1টা কোম্পানি রয়েছে, কিন্তু আমি বেস্ট তোমাদের ট্রেনিং করাচ্ছি, বেস্ট দেখে তোমরা তোমাদের পার্লারে এরকমই একবার নলেজ ঢুকে গেলে 1000-1টা রাখতে পারবে, ক্লায়েন্টকে তোমরা তোমাদের মতো বলতে পারবে যে এটাও করতে পারো, ওটাও করতে পারো, ওটাও করতে পারো, ওটাও করতে পারো, বোঝা গেল? তোমরা এখন শুধু মাথায় নলেজ ঢুকে নাও, স্কার্ভ আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা স্কার্ভ বের করে, সব আনা পসিবল না, মাথায় ঢুকছে? ঠিক আছে, সব কিছু করার সিস্টেম সেম। অ্যাট ফার্স্ট আগে আমি সিঙ্গেল সিঙ্গেল দিয়ে বুঝাই, যদি স্কার্ফ পরতে হয়, SCARVS, যদি স্কার্ফ পরতে হয়, নাম্বার ওয়ানে অ্যাট ফার্স্ট একটা বাটি, একটা বাটিতে জল, জলের ভিতরে একটা ছোট তাওয়াল, ওই রুমাল, সফট রুমাল আমি সাইডে রাখবো, মানে কি আমার এগুলো টোটাল সরঞ্জাম আমার পুরো রেডি থাকতে হবে।
একটা চেয়ার রাখবো, চেয়ারে এই ক্রিমটা মানে ক্রিমটা রাখবো, বাটির মানে আমার টোটাল সেট আপ আমি সামনে চাই, মানে বুঝতে পারছো? এই না যে করতে করতে আমি দৌড়ে আনতে গেলাম, করতে করতে আমি দৌড়ে আনতে গেলাম, এরকম না, টোটাল কিট আমার পুরো সরঞ্জাম সামনে। কী কী থাকবে আমার? থাকবে হচ্ছে, লিখলাম না আর, এটা মাথায় থাকবে, একটা বাটিতে জল, জলে জলে হচ্ছে রুমাল, পাশে হচ্ছে থাকবে এই ক্রিম, তার পাশে থাকবে ফেস সিরাম, তার পাশে ফেস সিরামটা বানানো হয়নি, যাই হোক, তার পাশে তার পাশে থাকবে ফেস সিরাম, তার আগে একটা জিনিস বলি, এটাই চারটে প্রোডাক্ট রয়েছে, এটাই পাঁচটা প্রোডাক্ট রয়েছে, গিয়ে বলবে এইটুকু অ্যারোমা ম্যাজিকের এইটুকু ফেসিয়াল কিট যেটা সেটা দিতে। একটাও নেই, সব শেষ, ঠিক আছে, নো প্রবলেম। ওই ওইটা কেন চাইছিলাম, ওটার ভিতরে সাতটা প্রোডাক্ট, সেই জন্য ওটা চাইছিলাম, যাই হোক, নো প্রবলেম, আমরা বুঝে গেছি, নো প্রবলেম। শুধু ওই প্যাকেটটার ভিতরে সাতটা জিনিস, আমরা টোটাল সরঞ্জাম আমাদের চোখের সামনে রাখলাম বাটিতে। নেক্সট আমরা আমরা প্রথমে হয় রোজ ওয়াটার অথবা ক্লিনজার, দু থেকে পাঁচ মিনিট, বুঝতে পারছো? এটা কমন, হেয়ার কাটিংয়ের পর সব থেকে কমন জিনিস হচ্ছে এই তিনটে, ওটা পরে, ওটা একদম কমন না, ফেসিয়াল কিট কিট সবাই করে না, কিন্তু এগুলো কমন, এগুলো করবেই করবে, মানে বোঝা গেলো দশটা কাস্টমারের মধ্যে একজন বা দুজন করবেই সিঙ্গেল কিটের কাজ। তুমি যাই ইউজ করো, যাই ইউজ করো, প্রথমে রোজ ওয়াটার ক্লিনজার, এইবার তুমি এটা হয়ে গেল, তুমি ভালো করে ই করে মুছে সুন্দর করে তাওয়াল দিয়ে মুছে নিলে রুমাল দিয়ে, ক্লিয়ার? নেক্সট তুমি এবার যে ক্রিম ইউজ করো, এখানটায় আমি স্কার্ফ অথবা ম্যাসাজ ক্রিম অথবা ডিট্যান অথবা ব্লিচ, তুমি যাই ইউজ করো, স্কার্ফ ম্যাসাজ ক্রিম ডিটেন ব্লিচ, যাই এক্স ওয়াই জেড, স্কার্ফে ম্যাসাজ হবে, ম্যাসাজ মানে কি, হাত দিয়ে এটাকে ম্যাসাজ বলে, আমি জাস্ট MM লিখে রাখছি, স্কার্ফে ম্যাসাজ হবে, ম্যাসাজ ক্রিমে ম্যাসাজ হবে, এই দুটো কিন্তু সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, ব্লিচ ব্লিচে স্টে হবে, কারণ এটা ফেস প্যাক, ক্লিয়ার? বুঝতে পারছো? ডিট্যান প্যাকও আছে, প্যাকও আছে, ম্যাসাজও আছে, ম্যাসাজ কি যদি স্কার্ফ হয় ডিট্যানের আবার স্কার্ফ হলে ম্যাসাজ হবে, সরি স্কার্ফ হলে ম্যাসাজ হবে, ঠিক আছে, আর ফেস প্যাক হলে স্টে হবে, ফেস প্যাক হলে, মাথায় ঢুকছে এটা, মাথায় ঢুকেছে, মাথায় ঢোকে নেই। প্রথমে আমার একটা ক্লায়েন্ট আসলো, শুনে নাও প্রত্যেকে, আমার একটা ক্লায়েন্ট আসলো, ইমাজিন করো, তাকে আমি জিজ্ঞাসা করব তোমার কি হবে, সে বলবে নর্মাল একটা ওয়াশ হবে, নর্মাল একটা ওয়াশ। তুমি বললে আমাদের কাছে স্কার্ফ আছে, ম্যাসাজ ক্রিম আছে, ডিট্যান আছে, ব্লিচ আছে, চারজন কাস্টমার আসলো, চারজন কাস্টমার কেন বললাম, আমি চারজনকে চারটে জিনিস করাবো, প্রথম কাস্টমার আসলো 1 2 3 4 নাম্বার ওয়ান, মানে রোল ওয়াইজ করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, নাম্বার ওয়ান স্কার্ফ হবে, ক্লায়েন্টকে বসাবো, রোজ ওয়াটার ক্লিনজার করবো, দু থেকে পাঁচ মিনিট ধরে মুজবো, রোজ ওয়াটার অথবা ক্লিনজার, তাহলে কী হবে, আমাদের উপর থেকে স্কিনটা ক্লিয়ার করে দিলাম, নাম্বার ওয়ানকে আমরা যেহেতু বললাম স্কার্ফ করবো, প্রথমে আমরা নেবো স্কার্ফ, আর প্রত্যেকটা জিনিস লেখা থাকবে, সেম কৌটো, সব সেম, দেখতে সেম, কী করে আমরা বুঝবো, আমরা লেখা দেখবো, স্কার্ফ ম্যাসাজ ক্রিম আমরা পরবো, স্কার্ফ নেবো, স্কার্ফ হাতে নেবো, আমরা ভালো করে ম্যাসাজ করবো, ম্যাসাজ করবো অলমোস্ট, আমরা এইগুলোর মধ্যে যাই করি অলমোস্ট, যখন সিঙ্গেলে চলে আসবো তখন 10 থেকে 15 মিনিট, একটা এটা অ্যাভারেজ মাথায় রাখতে হবে, এটা কমন, বোঝা গেল? যখনই কোনো সিঙ্গেল জিনিস করবো 10 থেকে 15 মিনিট কমন। তো আমি ফার্স্ট নাম্বার ওয়ানকে আমি স্কার্ফ করছি, স্কার্ফ ভালো করে করলাম মানে কি ম্যাসাজ করছি, দেন স্কার্ফটাকে আমি মুছলাম ভালো করে ইয়ে দিয়ে তাওয়াল বা রুমাল দিয়ে আমরা ভালো করে মুছলাম, তারপরে হচ্ছে ফেস সিরাম,
আচ্ছা শর্টে লিখি, ছেড়ে দাও এটা আর লাগবে না, ওটা করো। তারপরে আমরা সিরাম করলাম, যাও ওই ইয়েটা নিচে নিয়ে চলে যাও, খালি করে নিয়ে আসো, ভালো করে এই জায়গাটা দেখো। নাম্বার ওয়ানের কাজ করছে কিন্তু, কী কী করলাম? রোজ ওয়াটার ক্লিনজার, বুঝতে পারছো? নাম্বার ওয়ানের, দুই তিন চার এখনও আসেনি আমার কাছে। তারপরে করলাম স্কার্ফ, সে এসে বললো স্কার্ফই করে দাও। আমি এতগুলো অপশান দিলাম তাকে, সে বললো স্কার্ফ করবো। স্কার্ফ করলাম, অ্যারাউন্ড 10-15 মিনিট ধরে ম্যাসাজ করলাম। ম্যাসাজের টেকনিক আছে, ম্যাসাজে শুধু হাত দিয়ে ম্যাসাজ করবো তা না, কখনো সুতো ইউজ করতে হবে, কখনো মেশিন ইউজ করতে হবে, সেগুলো সেই প্রসঙ্গ পড়ে। অ্যাট ফার্স্ট আমরা আগে কমনটুকু বুঝি। তো অ্যাট ফার্স্ট আমরা স্কার্ফ ম্যাসাজ করলাম, দেন ওয়াশ করলাম, তারপরে সিরাম দিলাম, তারপরে ফোরে ফেয়ারনেস ক্রিম দিলাম। CREAM ফেয়ারনেস ক্রিম, শর্টে লিখছি, আশা করি মাথায় থাকবে, সমস্যা নেই। তো আমাদের অ্যাট ফার্স্ট স্কার্ফ হলো, স্কার্ফ হলো, আমি স্কার্ফের পরে মুছলাম, ফেস সিরাম দিলাম, ফেয়ারনেস ক্রিম দিলাম, ক্লায়েন্ট আমার আউট। কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার 2 নম্বর ক্লায়েন্ট আসলো। ক্লায়েন্ট এসে বলল যে একটা ফেসিয়াল করে দাও বা ফেস ওয়াশ করে দাও, এক্সওয়াইজেড যে যা বলে। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট ফেসিয়ালই বলে, ফেস ওয়াশ কেউ বলে না, এটা ওটা শুনতে খারাপ দেখায়। নর্মাল ফেস ওয়াশ, ফেসিয়াল একটা অন্যরকম জিনিস। ওর জন্য ক্লায়েন্ট এসে, ক্লায়েন্টে কিন্তু বোঝে না কোনটা ফেসিয়াল কোনটা ফেস ওয়াশ। ক্লায়েন্ট এসে বলবে ফেসিয়ালই করে দাও, ফেসিয়াল মানে যে ওই ফুল কিট তা না, আবারও বলে দিচ্ছি। এবার তাকে আমাকে বলতে হবে যে ফুল ফেসিয়াল কিট করবে, একবারে 6-7টা ক্রিম, 5-6টা ক্রিম পরপর তোমার ফেসে পড়বে, ওটা একটু কস্টলি, দরকার হলে দামটাও বলবে, 500-550 টাকা দামটাও বলবে। আর না হলে তুমি পার্টিকুলার যে কোনো একটা প্রোডাক্ট করতে পারো, যেটা স্কার্ফ আছে আমাদের কাছে, ভ্যারাইটিস রয়েছে ক্রিম, স্কার্ফ আছে, ম্যাসাজ ক্রিম রয়েছে, ডিটান রয়েছে, ব্লিচ রয়েছে, কোনটা করবে? স্কার্ফ আমি গত 2 নম্বর ক্লায়েন্ট বলছে, স্কার্ফ আমি গত সপ্তাহে করেছি, এই সপ্তাহে ম্যাসাজ ক্রিম করি, সব সেম। প্রথমে রোজ ওয়াটার দেবো, তারপরে ক্লিনজার দেবো, রোজ ওয়াটার অথবা ক্লিনজার দেবো। মুখটা ক্লিন করলাম, 2 নম্বর ক্লায়েন্ট কিন্তু আমার বসা। আমি হাতের কাছে সব আবার সেট আপ করে নিলাম, কী কী, ফেস সিরাম নেবো, ফেয়ারনেস ক্রিম নেবো, ঠিক আছে থাক, ফেয়ারনেস ক্রিম নেবো, একটা বাটিতে টাওয়াল নেবো, ব্রাশ, সব কিছু আমার হাতের সামনে, হ্যাঁ সব কিছু আমার হাতের সামনে সেট। এবার ক্লায়েন্টকে বসালাম, প্রথমে রোজ ওয়াটার অথবা ক্লিনজার দিলাম, দেন তারপরে ম্যাসাজ ক্রিম নেবো। ম্যাসাজ ক্রিম এখানটায় রয়েছে, ম্যাসাজ ক্রিম হাতে নেবো, তার ফেসে সব জায়গায় দিয়ে ভালো করে ম্যাসাজ করবো 10-15 মিনিট। এবার হ্যাঁ, ম্যাসাজের মধ্যেও ভাগ আছে, যেমন বললাম এই দিতে হবে, ওই দিতে হবে, এই দিয়ে ম্যাসাজ করতে হবে, ওই দিয়ে, এগুলো হচ্ছে অ্যাট্রাকশন করা, আদার্স কিচ্ছু না। আমার হাত দিয়ে ম্যাসাজ করলেও কাজ হয়ে যাবে, মানে বোঝা গেল। তো আমি অ্যাট ফার্স্ট ম্যাসাজ ক্রিম করলাম, আমার 15 মিনিট টাইম কেটে গেল। দেন আমি ভালো করে আবার রুমাল দিয়ে ভালো করে মুছলাম, দেন আমি ফেস সিরাম দেবো, ফেয়ারনেস ক্রিম দেবো, আমার ক্লায়েন্ট কমপ্লিট। এবার মনে করো 3 নম্বর স্টুডেন্ট, ওই ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টকে এসে বসালাম, ক্লায়েন্টকেও আমি সেম টু সেম আমি প্রশ্ন উত্তর করছি। ক্লায়েন্ট বললো গত মাসে স্কার্ফ পরিয়েছি, তার আগের সপ্তাহে আমি ম্যাসাজ ক্রিম করালাম, একটা রিটার্ন করি। তখন তুমি রিটার্নের, ক্লায়েন্ট কি বললো, এই মাসে একটা রিটার্ন করি। তুমি এবার রিটার্নের একটা ভ্যারাইটিস তার সামনে পেশ করলে, রিটার্নের স্কার্ফ আছে, ম্যাসাজ ক্রিম আছে, ফেস প্যাক আছে, কোনটা করবে? মানে বুঝতে পারলে, আমরা তো এগুলোর নাম তো এর আগে তো জানলামই, ডিটেনের স্কার্ফ, স্কার্ফ তো আমরা একটু আগে বললামই, ডিটেনের ম্যাসাজ ক্রিম একটু আগে তো বললাম, ডিটেন একটা আলাদা জিনিস, তার আবার আলাদা ভাগ, এটুকু মাথায় ঢুকছে? দিদি হ্যাঁ, ডিটেন, ডিটেন মানে কি, আমাদের মুখের ট্যানটা রিমুভ করবে, তার নাম ট্যান, ডি, ডিটেন মানে অ্যান্টি রিমুভ, মানে কি বলে, মানে রিমুভ করবে, ডিটেন মানে বুঝতে পারছো? এবার একটা জিনিস, ডিটেনের এবারে আলাদা ভাগ রয়েছে, ডিটেনের স্কার্ফ, ডিটেনের ম্যাসাজ ক্রিম, ডিটেনের ফেস প্যাক, ক্লিয়ার? এবার সে যদি বলে ডিটেন করব, তুমি ডিটেনের 3টে ভ্যারাইটিস তার সামনে পেশ করলে, সে হয়তো বলতে পারে স্কার্ফ করবা, স্কার্ফ করবে, দেন সেম প্রসিডিওর। সে যদি বলে ম্যাসাজ ক্রিম করবে, সেম প্রসিডিওর। সে যদি বলে ফেস প্যাক করবে, ফেস প্যাকের কাজ কি, লাগিয়ে বসে থাকা, একদম লাগিয়ে 10-15 মিনিট বসে থাকা, 10-15 মিনিট কেটে গেলে ওয়াশ করে ছেড়ে দাও, মানে বোঝা গেল। ফেস প্যাকের কাজ সব থেকে কম, এই অবধি মাথায় ঢুকেছে, এই অবধি মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে এই পর্যন্ত? ডিটেনের 3টে আলাদা, এবার ডিটেনের আবার ফুল ফেসিয়াল কিট পাওয়া যায়, তাতে 3টে আবার একসাথে থাকবে, ডিটেনের আবার ফুল ফেসিয়াল কিট পাওয়া যায়, মাথায় ঢুকেছে? এইবার একটা জিনিস, ক্লায়েন্ট আসলো, তুমি তোমার ভালো মতো একটা করে দাও, আমার কাছে এবার দেখতে হবে আমার কাছে সুবিধা কোনটা।
আমার কাছে যেটা সুবিধা আমি সেটা, আমার চোখের সামনে যেটা আছে আমি সেটা করে দেবো। আমি ডিটেনের স্কার্ভি করে দিলাম, স্কার্ভের নিয়ম সেম একটু আগে সবে মাত্র বললাম, সেম ওই প্রসেসে। আচ্ছা, আমি আমি মানছি সে স্কার্ভ ম্যাসাজ ক্রিম করবে না, সে ফেস প্যাক করবে, তাকে সে বসাবো, ডিটেনের ফেস প্যাক নেব, এরকমই পুরো সব কিছু সেম টু সেম, সব কিছু সেম, শুধু ফেস প্যাক আলাদা লেখা। আমি ফেস প্যাক নিয়ে তার সারা মুখে লাগিয়ে তাকে এক কোণায় বসিয়ে রাখবো 10-15 মিনিট, তাকে 10-15 মিনিট এক জায়গায় বসিয়ে রাখবো। মাথায় ঢুকছে? 10-15 মিনিট এক জায়গায় বসিয়ে রাখবো, 10-15 মিনিট কেটে যাওয়ার পরে তাকে আনবো, একবারে ওয়াশ করে এই দুটো ক্রিম লাগিয়ে ছেড়ে দেবো, ক্লিয়ার? ব্লিচও সেম, ব্লিচও সেম। ক্লায়েন্ট আসবে, গত সপ্তাহে এত কিছু করেছি, এই সপ্তাহে ব্লিচ করে দাও। আমি ডিরেক্ট প্রথমে ক্লিনজার করে তার ফেস ক্লিন করে নেবো, ব্লিচ এরকমই একটা ইসে এক ব্রাশ রয়েছে, ব্রাশ দিয়ে তার সারা মুখে ব্লিচ লাগাবো। আর একটা জিনিস, সবসময় গলা, ফেস, ঘাড় এই তিনটে ইনক্লুড করতে হয়, তুমি যাই করো, শুধু ফেসে হয় না, ফেস, গলা, ঘাড়, ইভেন ইয়ার, কান, তুমি যাই করো সেটা ব্লিচ, এভরিথিং, যে কোনো প্রোডাক্ট, এগুলো এটা কমন। হ্যাঁ, পুরো ফেস, ঘাড়, গলা, তার সাথে কান। এইবার একটা জিনিস, কাস্টমার আসলে আমাকে ব্লিচ করে দাও, কী করবো? ব্লিচ নেব, তাকে লাগিয়ে রাখবো, 10-15 মিনিট ওয়েট করাবো, তাকে বসিয়ে রাখবো, এবং ফাইনাল 10-15 মিনিট কেটে যাওয়ার পরে আমি নর্মাল ওই জল সবই তো আমার কাছে রয়েছে, ওয়াশ করবো, ফ্রেশ করবো, ফেস সিরাম দেবো, ফেয়ারনেস ক্রিম দেবো, আও। মাথায় ঢুকছে? বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আবার আমি রিপিট করবো। দাদা একটু বুঝেছো? একটু বেটার হয়েছে আগের থেকে, এটা এবার আস্তে আস্তে আরও বেটার হবে। প্রথম দিনের ক্লাসে মাথার উপর থেকে অনেক কিছু বেরোবে, তাও চেষ্টা করবো ঢুকানোর, এবার আস্তে আস্তে, শুধু একবার নলেজটা ঢুকে গেলে এরপর থেকে যত আমরা এর পিছনে টাইম দেবো তত মাথায় ঢুকবে আরও বেটার, ঠিক আছে? তো আমরা একটা বেসিক বুঝলাম, এতক্ষণ ধরে আমরা বেসিক বুঝলাম, কী বেসিক বুঝলাম? স্কার্ভের কাজ কী কীভাবে করতে হয়, ম্যাসাজ ক্রিমের কাজ কী কীভাবে করতে হয়, রোজ ওয়াটার বা ক্লিনজারের কাজ কী কীভাবে করতে হয়, ফেস প্যাকের কাজ কী কীভাবে করতে হয়, দেন জেল কেউ আলাদা করে না, জেল আমি একটু আগে বলছিলাম না, ওটা একমাত্র ফেসিয়াল কিটের সাথেই যায়, সুতরাং জেলটাকে আমরা বাদ দিচ্ছি। ফেস সিরাম কখন ইউজ করতে হয়, ফেয়ারনেস ক্রিম কখন ইউজ করতে হয়, এগুলো আমরা বেসিকটা অন্তত আমাদের মাথায় ঢুকেছে, বাস তাহলেই হবে। এইবার একটা জিনিস, এইবার আরেকটা টপিকে ঢুকছি, আমরা তো ম্যাসাজ করছি, স্কার্ভ, শুধুমাত্র স্কার্ভেই এই জিনিসটা যাবে, এটা ম্যাসাজ ক্রিমে যায় না, এর কাজ টানা, ম্যাসাজ, ম্যাসাজ। একটা জিনিস আমি কি বলেছিলাম, নামে তার পরিচয়, স্কার্ভ কী করে, দানাটা বের করে, দানাটা ভিতরে নোংরাটা বের করে, এর কাজও টানা, তাহলে স্কার্ভের সাথে এর ম্যাচিং, মাথায় ঢুকেছে? স্কার্ভ ভিতর থেকে নোংরাটাকে খিচে বের করে নিয়ে আসে, এর কাজও খিচে বের করে নিয়ে আসা, তার মানে দুটো সিমিলার, তার মানে আমি স্কার্ভের সময় এটাও ইউজ করতে পারি, ক্লিয়ার? এবার সেম টু সেম, ম্যাসাজ ক্রিমের কাজ ঢুকানো স্কিনে, কিন্তু এর কাজ টাইটেনে বের করা, কখনো এর সাথে এটা যায়? মাথায় ঢুকেছে? কি মাথায় ঢুকলো? যে টানার ক্ষেত্রে আমরা এই মেশিনটা ইউজ করবো বা অন্য যে কোনো মেশিন ইউজ করবো, এটার কাজ কি? আমাদের হাত দিয়ে করলেও হয়, এটা হচ্ছে লোক দেখানো, এটা হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাকশান করা, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এইবার একটা জিনিস, এটাকে বাদ দিই, 500-6000 টাকার মধ্যে। এবার একটা জিনিস, এবার ম্যাসাজ ক্রিমে আসছে, ম্যাসাজ ক্রিমের কাজ কি? ক্রিমটাকে বসানো, আমাদের অন্য ম্যাসাজের মেশিন আছে, অন্য ম্যাসাজের মেশিন আছে, সেটার কাজ আবার বসানো, তাহলে কি হবে, আমরা ম্যাসাজ ক্রিমের সাথে ওই মেশিনটা ইউজ করব যেটা বসাবে, ক্লিয়ার? মাথায় ঢুকছে সবার? বুঝতে পেরেছো? আমাদের মেশিনও তখন তখন চুজ করতে হবে কোনটার সাথে কোনটা যায়, সেটার উপর ডিপেন্ড করে, মাথায় ঢুকছে? ব্যাস, এই পর্যন্ত গেল। এইবার একটা জিনিস, আমাদের মুখের মুখে নোংরা, স্কার্ভ করছি, এটা এটা আমি নেব, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ভ্যারাইটিস, লোককে, কাস্টমারকে আকৃষ্ট করার একটা টেকনিক। আমি ম্যাসাজ হাত দিয়ে স্কার্ভ করছি ঠিকই, তার মধ্যে আমি এইটা নিলাম, এটা দিয়ে এরকম ঘষলাম, এর কাজও কিন্তু নোংরাটাকে বাইরে বের করছে,
আমি কিন্তু ম্যাসাজ ক্রিম এটা ইউজ করবো না, আমি কিসে ইউজ করবো, যেইটা নোংরা বের করবে তার সাথে আমি এগুলো ঢুকাবো। তাহলে আমি স্কার্ফের সাথে কী কী ঢুকিয়ে দিলাম, হাত দিয়ে করার সাথে সাথে এটাও ঢুকাতে পারলাম, এটাও ঢুকাতে পারলাম। কাস্টমার দেখছে নতুন নতুন জিনিস, কাস্টমার অ্যাট্রাকশান অ্যাট্রাকটিভ হলো। দ্বিতীয়বার আবার আসার পর ওই দোকানে গেছিলাম, ওই দোকানে গড়ে মেরে ছেড়ে দিয়েছে, এই দোকানে এসে এই দোকানে এত কিছু ইউজ করেছে, কাস্টমারের মাইন্ডে একটা থট জন্মাবে, ক্লিয়ার? বাস এবার হচ্ছে চারকোল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো ওই কালো একটা মাস্ক ইউজ, এটা অ্যাকচুয়ালি একটা মাস্ক। সবসময় বুঝতে হবে মাস্ক ফেস প্যাক এগুলো সিমিলার, ফেস প্যাক নামে তার পরিচয়, মানে কি ফেসটাকে প্যাক করে দিলাম, ক্লিয়ার? এটা হচ্ছে এটাও ফেস প্যাক, ফেসটাকে ক্লিয়ার করে দিলাম, হয়ে গেল। 10 মিনিট পরে যেমন ফেস প্যাকটা লিকুইড ফর্মেই থাকবে, ওটাকে আমার ঘষে ওয়াশ করতে হবে, এটাকে টেনে তুলতে হবে, যার জন্য এটার নাম মাস্ক দেওয়া হয়েছে। মাস্ক বোঝা গেল, মাস্ক এবং ফেস প্যাকের মধ্যে সিমিলার কোনটা, ডিফারেন্স কোনটা, এটা মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো? এটাও ফেস প্যাক প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় লিকুইড ফর্মে, যখন এটা এখন লিকুইড ফর্মে, ফেস প্যাকও এখন লিকুইড ফর্মে, দুটোই আমার ফেসে হাফে হাফে প্যাক লাগালাম, হাফে এটা লাগালাম, কিন্তু 10 থেকে 15 মিনিট পর এটা আমার জল দিয়েই ওয়াশ করতে হবে, তার মানে এটা ফেস প্যাক। 10 থেকে 15 মিনিট পর এটাকে আমার টেনে তুলতে হবে, তার মানে এটা ফেস মাস্ক, ক্লিয়ার? এটা বাকি সব সেম, এটাকে আমার টেনে তুলতে হবে, আমাদের স্কিনে যে নোংরাগুলো থাকে নোংরাগুলো বেরিয়ে আসবে, ক্লিয়ার? এক একজন এক এক রকম জিনিস চায়। এবার 5 নম্বর ক্লায়েন্ট আসলো, ইমেজিন করো 5 নম্বর ক্লায়েন্ট আসলো, এত কিছু এতদিন ধরে করেছি, একটা নতুন কিছু চাই, দাদা তুমি তাহলে কাজ করো, একটা চারকোল ফেস মাস্ক করে নাও, নোংরাটা পুরো বেরিয়ে আসবে, দেখতে পারবে। ফেস মাস্ক লাগিয়ে এটা মাস্ক লাগিয়ে বসিয়ে রাখলাম, 10 থেকে 15 মিনিট পর এরকমভাবে টেনে তুলবো, পুরো এই ফেস মাস্কের গোড়ায় গোড়ায় হালকা হালকা ছোটো ছোটো লোম থাকবে, হালকা ডেড স্কিন থাকবে, হালকা র্যাশ থাকবে, ক্লায়েন্টকে আবার দেখাতেও হবে, নাহলে ইম্প্রেশন বাড়বে কী করে? দেখো দাদা তোমার মুখ থেকে কী কী বেরিয়েছে, বোঝা গেল? সে পরের বার আরও অ্যাট্রাকশন হবে। তারপরে ফেস মাস্ক হয়ে গেল, নেক্সট আমাদের কী কী রয়েছে, হালকা করে রোজ ওয়াটার বা কিছু দিয়ে হালকা করে ওয়াশ করে, হালকা করে টিস্যু দিয়ে শুকিয়ে আমরা কী দেবো, ফেস সিরাম, তার সাথে ফেয়ারনেস ক্রিম, আমাদের প্রসেস কমপ্লিট। হ্যাঁ না, সিরাম নেই তো ক্লায়েন্ট থোড়ি না দেখতে যাচ্ছে, সিরাম নেই ছেড়ে দাও, ফেস সিরাম দিয়ে দাও, ফেয়ারনেস ক্রিম দিয়ে দাও, ক্লিয়ার? আমাদের হ্যাঁ কী বললে ভাই, তোমাদের অল্টারনেটিভ নেই বলে কাস্টমারকে বলে কাস্টমার আউট ওই জিনিস কখনো করা যাবে না। ইভেন কাস্টমার যাতে না যায়, দরকার হলে তোমার পয়সাও কমাতে হবে, দরকার হলে ঠিক আছে লস হচ্ছে যাও তোমার জন্য আমি এই এই কয় টাকায় মানে 50 টাকা কম দিও যাও, মানে বুঝতে পারছো, সিঙ্গেল প্রোডাক্টে 50 টাকা কমের কথা বলছি না, মানে অনেক বড় প্রোডাক্টে 50 টাকা কমের কথা বলছি, এটাও বুঝতে হবে। সিঙ্গেল প্রোডাক্টেই আমি নিচ্ছি 100 টাকা, ওর থেকে 50 টাকা কমালে থাকে না, কিন্তু এটার থেকে এটা যদি আমি 500-550 টাকা নিই, এখান থেকে আমার 50 টাকা কমালেও কোনো যায় আসে না, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ব্যাস, আমাদের এই এই সেট আপটার কি কেউ ছবি তুলবে? যদি মনে হয় ছবি তুলবে, একটা একটা করে ছবি তুলে গ্রুপে এমনি সেন্ড করে দাও, মাথায় থাকবে। তাছাড়াও তোমাদের খাতা খাতায় যে আমি বোর্ড দিয়েছি, সেই বোর্ডে কিন্তু তোমাদের বেসিক এগুলো লেখা রয়েছে, একটু চোখ বুলাবে মাথায় চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বেসিক দেওয়া আছে। তার মানে আমরা কি কি বুঝলাম আজকের এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা বুঝলাম ফেসিয়াল অ্যাকচুয়ালি দু রকমের, একটা প্রপার কিট আর একটা আলাদা আলাদা ছোট ছোট পার্টিকুলার জিনিস। ফেসিয়াল কিটে একবার একটা লম্বা লিস্ট, সব পর একই ফেসে পড়বে, প্রথমে স্কার্ফ মোছা হলো, তারপরে ম্যাসাজ ক্রিম মোছা হলো, মানে ক্লিনজার স্কার্ফ ম্যাসাজ ক্রিম জেল এই ওই জেল অনেক কিছু তো থাকে না, এটা যেমন 4টে প্রোডাক্ট রয়েছে। এটা যেমন 4টে প্রোডাক্ট, 1, 2, 3 আর একটা হয়তো নিচে হয়তো কোথাও আছে। কী কী আছে? স্কার্ফ উইথ ক্লিনজার,
স্কারবের সাথে ক্লিনজার অ্যাডেড, তার মানে ও সরি বুঝতে পারছো, স্কারবের সাথে ক্লিনজার অ্যাডেড। অ্যাট ফার্স্ট এমনি নর্মাল একটা রোজ ওয়াটার কমপ্লিট করে স্কারবের সাথে ক্লিনজার, তারপরে হচ্ছে এই যে জেল রয়েছে এটায়, তারপর হচ্ছে এই যে ম্যাসাজ ক্রিম রয়েছে, তারপরে এখানটা একটা ফেস প্যাক রয়েছে, একই জিনিস, চারটে হয়ে গেল। নেক্সট ফেস সিরাম, ফেয়ারনেস ক্রিম, ক্লিয়ার। কোনো কোনোটায় পুরো এইটাতেই সব কিছু থাকবে, প্যাকেটটা হয়তো আরও বড় হবে, আরও দুটো ক্রিম হয়তো অ্যাড থাকবে, সেগুলো তুমি দেখলে বুঝে যাবে। এইবার একটা জিনিস, সব সময় যখনই কোনো একটা জিনিস তোমাদের বুঝতে প্রবলেম হবে, চলে আসবে হাউ টু ইউজ, পিছনে সব সময় এর ইউজ থাকবে। যে কোনো ফেসিয়াল কিটে হয় পিছনে থাকবে, ফটো দিয়ে থাকবে, অথবা ভিতরে একটা কাগজে থাকবে, কোনো ব্যাপার না। ক্লায়েন্টকে বসাবে একবার শুধু, তোমরা যেহেতু এই প্রফেশনে যখন ঢুকে যাবে, একবার শুধু চোখ দিয়ে দেখে নেবে, বুঝে যাবে, তোমার পড়তেও লাগবে না। এখন তো নতুন বলে মাথায় ঢুকছে না, আম ব্যাপার, ঢুকবে না, কিন্তু যখন কিছুদিন কাটাবে, যখন ছ মাস এক বছর কাটাবে, তখন অটোমেটিক দেখে বুঝে যাবে, মানে বোঝা গেল, বুঝতে পারছো কি বলছি? এখনও তো মাথায় নাও ঢুকতে পারে, কথার কথা আমি বুঝতে পারছি না কোনটার পরে কি। প্রথমেই ছবি দেখব, প্রথমে এই যে লেখা আছে স্কার্ফ, স্কার্ফ তো আমি জানি কি, আর আমার নিশ্চয়ই পড়তে হবে না। তারপরে আমি ভুলে যাচ্ছি তারপরে কী ক্রিম ইউজ করবো, তারপরে দেখে নেবো কী ক্রিম আছে, জেল রয়েছে, জেল আমি দেখে নিলাম। আমি তো আগেই ক্লাস করেছি বা আগেই এতদিন কাজ করেছি, জেল মানে কী কতটা ইউজ করতে হবে আমার, সুতরাং এটা পড়ার প্রয়োজন নেই। তারপরে রয়েছে ম্যাসাজ ক্রিম, আমি জানি ম্যাসাজ ক্রিমের কাজ কী, কত সময় ধরে করতে হবে, কী করতে হবে আমি জানি, সুতরাং আমার এটা পড়ার প্রয়োজন নেই। মানে বুঝতে পারছো আমি কী বলতে যাচ্ছি? যখনই আমাদের বুঝতে কনফিউশন হবে, তখন আমি শুধু এটার হাউ টু ইউজ একবার দেখে নেব, আমার কাজ কমপ্লিট ওখানেই। বোঝা গেল? ডিটানার ব্লিচের শুধু সানটান রিমুভ করা, মুখের কালো স্পট রিমুভ করা, সব করাবো তোমাদের মধ্যে দিয়ে, তোমাদের করাবো। তোমরা একটা জিনিস, নিজেদেরও কিছু কিছু জিনিস বুঝতে হবে, কি কি তুমি কাজ করছো, তুমি তোমার নিজে যখন প্র্যাকটিসে থাকাকালীন তোমার নিজেদের অবজারভেশন ক্ষমতা বাড়াতে হবে। মানে কি, আমি আমার মুখের অবস্থা এই রয়েছে, আমি অ্যাপ্লাই করার পরে আমার মুখে কী কী চেঞ্জ হচ্ছে আমার মাথায় থাকবে, সেটাই আমি ক্লায়েন্টদেরকে পরবর্তীকালে, তুমি ফর্সা হবে, ফেয়ারনেস আসবে, চোখের তলার ডার্ক স্কেল অনেক, ডার্ক সার্কেল অনেকটা রিমুভ হবে, মুখে একটা গ্লোয়িং ভাব আসবে, একটা শাইনি ভাব আসবে, তুমি নিজেই বুঝতে পারবে, সেটাই মাথায় রেখে ক্লায়েন্টদেরকে বলতে হবে। বোঝা গেল? আর এই সব সম্পর্কিত আর কোনো প্রশ্ন? কারণ এরপরে আমরা ধীরে ধীরে এবার প্র্যাকটিক্যালে ঢুকব, কোনো রকম কোনো প্রশ্ন নেই। একটা জিনিস, যার মুখে ডিপ দাগ থাকবে কোনোদিনও ফেসিয়ালে উঠবে না, ওটা সাময়িক সময়ের জন্য হালকা হবে, এটা বলতে হবে। কিছু কিছু দাগ দীর্ঘদিন কন্টিনিউ ফেসিয়াল করতে করতে উঠে যায়, হালকা দাগ, একদম হালকা, কিন্তু ডিপ দাগ কোনোদিনও ওঠে না। ব্রণের দাগ তুমি তুমি একটা জিনিস, আমি যদি ডিরেক্ট ক্লায়েন্টকে বলি যে দাগ উঠবে না, ক্লায়েন্ট কোনোদিনও করাবে না, আমার প্রফিট কোথায়? উঠবে, তোমাকে দীর্ঘদিন এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? তুমি সেন্সিটিভ, সেই সব ক্ষেত্রে ব্লিচ কোনোদিনও দেবে না। ব্লিচ প্রথমেই কী বললাম, স্কিন ড্যামেজ করে, বাদ বাকি তুমি যা দাও, বিশেষ করে ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো, ম্যাসাজ ক্রিমটা ভালো স্কিনের জন্য। ম্যাসাজ ক্রিম ও একটা প্রোটিন, ও স্কিনকে রিষ্টতা পুষ্টতা বাড়ায়। বোঝা গেল? ম্যাসাজ ক্রিমটা না না, ভুল করেও না, যাদের অ্যালার্জি, যাদের চুলকানি, যাদের একটুতে ফেস লাল হয়ে যায়, স্কিন লাল হয়ে যায়, তাদের ব্লিচ দেওয়াই যাবে না, ব্লিচ খুব ক্ষতিকারক, স্কিন ড্যামেজ করে দেয়, স্কিনের উপরের লেয়ারটা নষ্ট করে দেয়। ডিটান ভালো, ব্লিচের পরিবর্তে ডিটানটা ভালো। হ্যাঁ, দাড়িতে ইউজ হবে না, দাড়িতে কোনো ক্রিম ইউজ হবে না, হবে কোথায়? ফাঁকা জায়গা, এই 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 এই। ক্লিয়ার? আমরা এক্ষুনি করবো। হ্যাঁ, না ক্লিন সে বলে তো, দাড়ি যদি চুল থাকে সেখানটা ইউজ করার কোনো মাইনে নেই, মানে বুঝে গেল?
ক্লিন শেপ করলে তাহলে দাদা আমি ফাঁকা পেয়েই যাচ্ছি। আর আরেকটা জিনিস, সবসময় ফেস প্যাক জাতীয় জিনিস বা ব্লিচ জাতীয় জিনিস বা প্যাক জাতীয় জিনিস, এই তিনটে জিনিস চোখের ধারে কাছে দিতে নেই। ম্যাসাজ ক্রিম, স্কার্ব, ওগুলো আলাদা, আমি কী কী বললাম শুনে নাও। ব্লিচ, ফেস প্যাক, এই ধরনের জিনিসগুলো চোখের ধারে কাছে দিতে নেই। ডিটারনের বললাম তিনটে ভাগ রয়েছে, স্কার্ব দিতে পারো, স্কার্ব দিতে পারো, ইয়ে দিতে পারো। চোখের ধারে কাছে বলতে চোখে যাতে না ঢোকে সেটা অবশ্যই ক্লায়েন্ট, তুমি দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে, সব জায়গায় দিতে পারো, কিন্তু ক্লায়েন্টকে অ্যালার্ট দিতে হবে চোখে যেন না যায়, চোখ যেন না খোলে। চোখে গেলে কী হবে, হিউজ পরিমাণ কোনো কিছু ক্ষতি হবে না, শুধু চোখটা তখন জ্বলবে, এবার সেইটা ক্লায়েন্টের খারাপও লাগতে পারে। কী দিলা চোখ জ্বলছে? হ্যাঁ, যদি ডিস্টেন্স মানো তাহলে সেফটি, আর যদি না মানো, একদম ধরো আমার ক্লায়েন্ট এসে বলছে আমার এখানটায় কালো দাগ, ওটা রিমুভ করতে হবে, তাহলে আমার নিশ্চয়ই ক্রিম লাগাতে হবে, কিন্তু সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমার অ্যালার্টও রাখতে হবে যে তুমি চোখ খুলবে না বা চোখ এরকমভাবেই থাকবে, চোখে গেলে সমস্যা আছে বা চোখে গেলে চোখটা জ্বলতে পারে, আমরা একটু অ্যালার্ট দিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, ব্লিচ একদমই, ব্লিচ একদমই ক্রস, বাকিগুলো অ্যাপ্লাইড, কিন্তু তাও অ্যালার্ট দিয়ে সাবধানতার সাথে। ক্লিয়ার? হ্যাঁ, একটা ডিস্টেন্স মেনটেন করে, এখন সাইড দিয়ে দিতে হবে বলে আমি নিশ্চয়ই এতটা দূর থেকে দেবো না, আমার একটা আইডিয়া আছে, বুদ্ধি আছে কতটা দূর দিয়ে দিলে ভালো হয়, সেইটাই যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি এটাকে এবার ইয়ে করছি, ঠিক আছে। লিকুইড, এই যে এটাই মনে করো, এটা রোজ ওয়াটার, এটাই মনে করো ক্লিনজার, কথার কথা, ক্লিনজার আছে আমার নিচে, রয়েছে নিচে আমার রয়েছে, কিন্তু সেরকমই লিকুইড ফর্মেই থাকবে বা হালকা হয়তো একটু ক্রিমি ফর্মে থাকতে পারে, হালকা মানে বোঝা গেল, কিন্তু ওগুলো লিকুইড টাইপেরই হয়। আমি কথার কথা এখন ক্লিনজার আনিনি, আমার আমার রোজ ওয়াটার আছে, আমি রোজ ওয়াটার করবো, কোনো ব্যাপার না এগুলো। কেউ একজন নিচে যাবা, নিচে গিয়ে যাও, তুমি যাও গিয়ে একটা ছোট বাটি, ছোট তাওয়াল, একটা বড় তাওয়াল ঘাড়ে দেওয়ার, একটা ছোট মনে থাকবে এত কিছু দাও, ফোনের রেকর্ড, আচ্ছা দুজনে মিলে হাফ হাফ মনে রাখবো, ছোট তাওয়াল বড় তাওয়াল মনে থাকবে, তার সাথে একটা বাটি মনে থাকবে, তার সাথে একটা ছোট ক্রিম ঢালা বাটি, এইটুকু চারটে জিনিস মনে থাকবে দুজনে। আচ্ছা, ছোট একটা বাটি, বড় একটা বাটি, বড় একটা তাওয়াল, ছোট একটা তাওয়াল, আর ওটাই বাটিতে, বড় বাটিতে জল ভরে নিয়ে আসো, যাও হেয়ার ব্যান আছে। আচ্ছা আবার শোনো, ছোট বাটি বড় বাটি, একটা জিনিস আমাদের কমন কয়েকটা ফেস স্টেপ ম্যাসাজের, ওটাই সব জায়গায় ইউজ হবে, যে কয়েকবার যখন যা করি সব জায়গায় ওই ইউজ হবে, মানে বোঝা গেল। আর এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কেমন ম্যাসাজ করে, কে কেমন হাত ঘুরায়, তোমরা যত আরও ভিডিও দেখবে যত আরও, এই না যে আমি যেটুকু দেখাচ্ছি শুধু ওটুকুই ঠিক আর সবাই ভুল, আমি কখনো ওটা বলছি না, সবার কাছ থেকে যখন যা পারবা নলেজ নেবা, ভিডিওতে এরকম প্রচুর, এরকম অনেক ভিডিও আছে খুব সুন্দর ম্যাসাজ করে, দেখে শিখে নেবে, মানে বোঝা গেল। আর তোমরা সব সময় যখনই ইউটিউব দেখবে বা কোনো কিছু দেখবে, সব সময় কারো না কারো হেয়ার কাটিং ভিডিও দেখবে, তোমরা এখন এমন একটা সিচুয়েশান, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছো, তোমরা যে হেয়ার কাটিং দেখবে সেই হেয়ার কাটিং তোমাদের মাথায় ঢুকে যাবে। আমার কথা যদি বিশ্বাস না হয় দুটো দিন আমার কথা শুনে যে কোনো যার খুশি হেয়ার কাটিং দেখো, তারপরে আমাকে সে বলবে হ্যাঁ এই হেয়ার কাটিং তো হেভি ইজি, আমি পারবো বলবে, তোমরা এখন সেই রকম জায়গায় উপস্থিত, শুধু কি প্র্যাকটিক্যালে একটু উইকনেস রয়েছে, সেটাও ধীরে ধীরে
ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। সবসময় কারো না কারো কোনো রকম হেয়ার কাটিং ভিডিও দেখতেই থাকবে, কে কীভাবে হেয়ার কাটিং করে ঘুরে ফিরে, কিন্তু আমার সেই 0.5 একদের ঘুরে ফিরে ওই এই না যে ওই রকম হেয়ার কাটিং করা কাটিং করানোর জন্য আমার অন্য মেশিন, অন্য জেসিবি, অন্য এই সব নিয়ে আসতে হচ্ছে, তা না, সেম জিনিস দিয়েই ও হেয়ার কাটিং করছে, আমিও হেয়ার কাটিং করছি, আমার মধ্যে এইটুকু নলেজ হয়ে গেছে, জিরোর পরে কতটা পয়েন্ট ফাইভ কতটা এক এইটুকু নলেজ হয়ে গেছে, ও যে হেয়ার কাটিংটা করছে তুমিও ঠিক দেখবে করতে পারবে, বোঝা গেল, মাথায় ঢুকছে কি বললাম? সবসময় কোনো না কোনো জিনিস দেখবে এবং সেই জিনিসগুলো থেকে কিছু না কিছু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবে, হয়ে যাবে সব। আর এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট দেখাবো, সেটাই সেম টু সেম, তুমি যাই ইউজ করবে সেম টু সেম, ওই একই স্টেপ, একই ধরন, একই সব কিছু। এরপরে আজকের ক্লাস হয়ে যাওয়ার পরে এরপরে যার যার পার্টিকুলার আলাদা ব্যাচ আলাদাভাবে তারা নিজেদের মধ্যে তাদের করাবো, ঠিক আছে। এমনি মাথায় ঢুকেছে আজকের ক্লাসটা? ঠিক আছে, কারণ হেয়ার কাটিংয়ের পরে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে এটা, হেয়ার কাটিং নাম্বার ওয়ানে যদি থাকে এটা নাম্বার টুয়ে, কারণ একটা সেলুন যেরকমই হোক স্টার্টিং ফেস্টার্টিং পরে হাইফাই এটা কমন, এটা ছোটো পার্লার হোক সেলুন হোক বড় হোক ছোটো হোক সরি এটা কমন। ক্লায়েন্ট এবার ফাইনাল বসলো, এবার আমি আমার মতো কাজ করব, অ্যাট ফার্স্ট কী কাজ করব, আমি আমার চোখের সামনে আমার আশেপাশে টোটাল আমার সরঞ্জাম, আমার কাজের সরঞ্জাম আমি আমার রেডি রাখবো। কাজের সরঞ্জামের মধ্যে কী কী বললাম, এগুলো যেমন কাজের সরঞ্জাম, এই ক্রিমের এগুলো যেমন কাজের সরঞ্জাম, আমি আমার যে জিনিসটা করব সেই জিনিসটা আমার আশেপাশেই থাকবে, ক্লিয়ার। অ্যাট ফার্স্ট ক্লায়েন্টকে বসাবো, বসিয়ে প্রথমে খুব সুন্দরভাবে আমরা তাওয়াল দেবো, কারণ কি যাতে এদিক ওদিকে আমাদের না যায়, সিস্টেমটা যাতে আমাদের মেনটেন থাকে। আমি চাইলে এইটাকে পিছন সামনের দিক থেকেও পিছনে করতে পারি, পিছন দিক থেকেও সামনে করতে পারি, নর্মাল কমন ব্যাপার, মানে যার যেটা খুশি সে সেটা করতে পারে, মানে মানে বুঝে গেল। যেহেতু আমার চেয়ার থাকবে পুরো হেলানো, ক্লায়েন্ট ক্লায়েন্টের মতো রিল্যাক্স, এখন তো নেই বলে আমরা এইভাবে করছি, কিন্তু এই যখন কাজ করবো আপাতত আমি আমার বুকে ওর ইয়েটা এরকম দিয়ে মাথাটা এরকম দিয়ে রাখবো যাতে আমার সুবিধা হয়, কিন্তু থাকবে হচ্ছে ক্লায়েন্টের, আমরা যেমন বিয়ার শেভিং করি না এটা তুলে ওইরকম অবস্থায় থাকবে যাতে আমাদের সুবিধা হয়, ক্লিয়ার। হ্যাঁ গুড, তো আমাদের ওটা গেল। এরপরে আমরা কী করবো, চুলটাকে লক করবো, ছেলে হোক বা মেয়ে হোক চুলটাকে আমরা লক করবো। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, মেয়েরা কখনো চায় না ছেলেদের হাত থেকে ফেসিয়াল করাতে, মেয়েরা স্ট্রেটনিং করাবে, স্মুথনিং করাবে, সব কাজ করাবে, কিন্তু ফেসিয়াল মেয়েরা কখনো চায় না ছেলেদের হাত থেকে করাতে, কিন্তু ছেলেরা চায় মেয়েদের হাত থেকে করাতে, মানে বুঝতে পেরেছো? এটা বিজনেসের দিক দিয়ে ভাবতে হবে। তুমি ধরো কোনো একটা দোকান দিলে, তোমার তুমি যদি মনে করো একটা মেয়ে এসে তোমাদের কাছ থেকে ফেসিয়াল করাবে, ওটা ফ্লপ, ওটা ফাউল, কিন্তু তোমাদের দোকানে যদি একটা মেয়ে রাখো, ছেলে কাস্টমার আসলে সে করাবে, এবং মেয়েরা যদি আসে, মেয়ে কাস্টমার, তাদের জন্য মেয়ে স্টাফই প্রয়োজন, মানে বোঝা গেল, এটাও মাথায় রাখতে হবে। তো আমাদের কী কী হলো, এই পর্যন্ত হলো, আমাদের রোজ ওয়াটার অ্যাকচুয়ালি থাকবে একটা স্প্রেতে, রোজ ওয়াটার স্প্রেটা থাকলে ভালো হতো, যাই হোক আমি এটাই নিয়ে নিচ্ছি, কিন্তু স্প্রে থাকলে কী হতো, হতো সুন্দরভাবে সব জায়গায় লাগতো, বোঝা গেল। আচ্ছা আমি এটাই নিয়ে করছি, কিন্তু এটা সঠিক নিয়ম না, মানে আমি স্প্রে করছি সেটা ইমেজিন করে নিও তোমরা। এখানে আমি রোজ ওয়াটার ইউজ করছি, আমি করছি এরকমভাবে, একটু ইমেজিন করো, যেহেতু নেই আবার নিচে পাঠাবো ওর জন্য আর পাঠালাম না, ঠিক আছে। এখানটায় আমি যেমন রোজ ওয়াটার দিচ্ছি, এখানটায় মনে করো ক্লিনজারও, ক্লিনজার ক্লিনজারটা এরকম ফর্মেও হয়, লিকুইড ফর্মেও হয়, যেইটা আমার যেই ফর্মে আমি সেইটা সেই ফর্মে আমি ইউজ করব। মনে করো স্প্রেই করছি, মনে করো এই যে আমার পুরো স্প্রে কমপ্লিট, মনে করো স্প্রে কমপ্লিট, এইবার আমি জাস্ট হালকা
আবার নিচে যেতে লাগবে একটু করে, যে সমস্যা নেই এখন যেতে হবে না, টিস্যুটা টিস্যু পরে লাগবে। আমি জাস্ট হালকা কোনো রকমে কোনো রকমভাবে আমি জাস্ট উপর থেকে ঘষে ঘষে আমি জাস্ট উপরে যে একটা ধুলোবালির মতো থাকে সেটাকে হালকা করে আমি জাস্ট নরম করছি। এরপরে তো এটা দিয়ে মুজবো, ও বেরিয়ে আসবে। আমি ক্লিনজার অথবা রোজ ওয়াটার দিয়ে মনে করো উপরের আমি জাস্ট নোংরাটাকে আমি নরম করছি, বোঝা গেল? আমি 2 থেকে 3 মিনিট আমি জাস্ট আমি আমার মতো করে ম্যাসাজ করলাম। নেক্সট আমি খুব সুন্দরভাবে মুখটা মুছে নিলাম, বোঝা গেল? আমরা যেটা একটু আগে যেটা বোর্ডে বুঝেছি সেটাই কিন্তু আমরা এখানটায় করছি প্র্যাকটিক্যাল। নেক্সট এবার আমরা যে কোনো একটা করব, কিন্তু যদি ফেসিয়াল কিটও করি, মানে আমি একটা করব, কিন্তু যদি ফেসিয়াল কিটও করি স্টেপ বাই স্টেপ, এই একটা করাতেই তোমাদের সব কিছু মাথায় ঢুকে যাবে কী কী করতে হবে। তো আমি মনে করো আমি ওর স্কার্প করব। সব সময় যে জিনিস করবে, আমি এখানটায় চাইলে হাতেও নিয়েও করতে পারি, কিন্তু তোমাদের দেখাচ্ছি বেসিক্যালি কীরকম করা উচিত ফ্রেশভাবে। ফ্রেশ মানে কি? 2-1 মিনিট সময় বেশি যাবে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি এটা চাইলে হাতে নিয়েও করতে পারতাম বা করিও, আগে করতাম সে যখন, এখন যত দিন যাচ্ছে তত চেঞ্জ। এখন ছোটো বাটি, আমার যতটুকু প্রয়োজন হবে আমি এই বাটিতে নেব, তাহলে কী হবে আমার ওইটা পার্টিকুলার আলাদা সেপারেট ওকে আমি সাইড করে দেবো, যতটা লাগবে আমার প্রয়োজন ততটা আমি নিয়ে একে আমি সাইড করে দেবো। এইবার আমি কাজ করব এটার থেকে, মানে বুঝতে পেরেছো? ফেস প্যাকও যদি নেওয়ার হয় এরকম নেবো এবং এরকমভাবে নিয়ে এরকমভাবে লাগাবো। তো এটা যেহেতু স্কার্প আমাদের ব্রাশের প্রয়োজন নেই, এবার আমরা ডিরেক্ট এটা দিয়েই লাগাবো, কিন্তু তার আগে আরেকবার আমরা রোজ ওয়াটার করে নেবো। হালকা ভিজিটে ভাব হলে কী হবে আমাদের করতে সুবিধা হবে। তারা একটু জল খেলি, এবং আমরা যাই করি না কেন একটু আগে বলেছি গলা কান ঘাড় এটা যাই করি না কেন, অ্যাট ফার্স্ট আমি ক্রিমটা কিন্তু দিয়ে নিলাম। ক্রিম আমার দেওয়া কমপ্লিট, আমি আরও একবার রোজ ওয়াটার নিয়ে স্প্রে করে নেবো, জায়গাটা আরও ভেজাটে ভাব করে নেবো, কারণ কি যাতে আমার করতে সুবিধা হয়। মনে করো রোজ ওয়াটার আমার কমপ্লিট, হ্যাঁ এই জল নিলাম, মনে করো ইমাজিন করো আমি স্প্রে করেছি, তাহলে সুন্দর যখন স্প্রে করব সুন্দর এটা খুব সুন্দর ব্লেন্ড হবে। যার যার ম্যাসাজ করার টেকনিক আলাদা, কিন্তু কয়েকটা এমন স্টেপ কন্টিনিউ তোমার মানে তোমার মধ্যে থাকতে হবে, যেই একটা যেই মানে ওই 3-4টা স্টেপ যে কমন সেগুলো তুমি যে কোনো সেটা ফুল ফেসিয়াল কিট করো আলাদা করো যা খুশি করো ওই ম্যাসাজটা ইনক্লুড থাকবে, মানে বোঝা গেল ওই স্টেপগুলো ইনক্লুড থাকবে। অ্যাট ফার্স্ট আমি সব জায়গায় আগে মাখিয়ে নিচ্ছি এটাকে, বুঝতে পারছো? এগুলো তো 2-1 দিন করলে তোমরা বুঝে যাবে কীভাবে কী ধরতে হবে কীভাবে কী করতে হবে, বুঝা গেল? মোটামুটি আমার সব জায়গায় এবার যে ক্রিমটা এক জায়গায় ছিল সেটাকে আমি সব জায়গায় মাখিয়ে দিয়েছি, এইবার আমার ম্যাসাজ চালু হবে। ভালো করে দেখে নেবে, এক একজনের এক এক রকম টেকনিক, প্রচুর টেকনিক তোমরা আগামী দিনে আরও শিখতে পারবে।
আমি নর্মাল ঘুরাচ্ছি, কপাল থেকে শুরু করলাম। যেহেতু এটা আমি পার্টিকুলার একটা ক্রিম করছি, তোমরাও মাথায় রাখবে যখন একটা ক্রিম করবে তখন এটাই স্কার্বে টাইম দেবে 10-15 মিনিট, একটু টাইম নিয়ে। কিন্তু যখনই আমরা ফুল কিট করব তখন তো আমাদের ভ্যারাইটিস, তখন আমাদের টাইমিং কমিয়ে আনতে হবে, বোঝা গেল? তখন এটা 5-7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, তাও যায় না। এই যে ভালো করে দেখো, এগুলো কাজ কিন্তু একই, এটাও ঘষছি এটাও ঘষছি, মানে বোঝা গেল? কিন্তু একটু ক্রিয়েটিভিটি, এটাও ঘষছি সেই ঘষাই, কিন্তু একটু ক্রিয়েটিভিটি। ওর জন্য বললাম তোমরা তোমাদের এরকম প্রচুর নতুন নতুন টেকনিক পেয়ে যাবে, যার যেটা। আমি একরকমভাবে ম্যাসাজ করছি, আমার নিচের ফিমেলরে আর একরকমভাবে ম্যাসাজ করবো, যার যেটা খাসিয়ত, ক্লিয়ার? ঘুরে ফিরে কিন্তু আমার সেই ঘষতেই হবে। এইবার এক একজন এক এক রকমভাবে ঘষবা, দেখতে ভালো লাগবে, ফিল ভালো আসবে, বোঝা গেল? কি করছি ভালো করে বোঝো, পুরো ফেসে কোথায় কোথায় যাচ্ছে। আমার চোখ অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে, চোখটা ফাঁকা আছে, করছি পুরো গাল হচ্ছে, তার সাথে নাকের উপরে টাচ হয়ে নিচে চলে আসছে, তার সাথে আবার দেখবে ভালো করে উপরে কপালটাও কিন্তু কভার হচ্ছে, বোঝা গেল? বুঝতে পারছো? নেক্সট গলা, এবার চলে আসলাম কানে। চোখ বন্ধ রেখো, হ্যাঁ, চোখে দানা ঢুকে যাবে। বুঝতে পারছি, আমি কিন্তু সব জায়গায় আস্তে আস্তে কভার করছি, কপাল হলো, গাল হলো, নাক হলো, নিচে হলো, গলা হলো, কান হলো। নেক্সট ঘাড়, মনে করো এবার আমার হাতের কাজ কমপ্লিট। আমি আমার কাছে যদি কিছু না থাকতো, একদম ধরো কিচ্ছু নেই, আমি হাত দিয়ে করেই মুছে মুছে ছেড়ে দিতাম। যদি একদম কিছু না থাকতো, ধরো আমার কাছে রয়েছে কমন, আর ছোটো ছোটো জিনিস দিয়ে ক্রিয়েটিভিটি বানাতে হবে,
ধরো তোমাদের কাছে কথার কথা এগুলো কিছু নেই, সুতো ফুতো সুতো সব জায়গায় থাকে, ধরো মেশিন নেই, তার পরিবর্তে অন্য তোমাদের কাছে যা জিনিস আছে সেই দিয়েই ঘষা চালু করো, একটু যাতে দেখতে ভালো লাগে, মানে বোঝা গেল? তো আমাদের কাছে কী কী রয়েছে? আমাদের কাছে এখন রয়েছে হচ্ছে সুতো, ক্লিয়ার? নেক্সট আমাদের কাছে রয়েছে মেশিন, এটা সাকিং মেশিন, বুঝতে পারছো? ফিল্টার টানছেও, এটা পাওয়ার কম, ব্যাটারি অনেক দিন হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ থাকলে আর একটু জোরে হতো। এটার কাজ কি? ভিতর থেকে র্যাশগুলো টেনে বের করা। র্যাশ কোথায় হয়? আমাদের নাকের আশেপাশে, বুঝতে পারছো? তোমরা হাইড্রাতে এই ব্যাপারটা ফিল করেছিলে। কোনটা এটা? এটা কি কি একটা সাকিং মেশিন তো লিখে সার্চ করেছিলাম ওইরকমই। এমনি অনলাইনে যদি সার্চ করতে হয় ফেসিয়াল মেশিন লিখে সার্চ করবে, এরকম ভ্যারাইটিস ফেসিয়ালের যা যা দিয়ে ফেসিয়াল হয় সব কিছু তোমরা পেয়ে যাবে। মোটামুটি যতটা জায়গা কভার করা যায় ততটা জায়গা এটা দিয়ে কভার হয়ে গেল। নেক্সট হালকা আমরা আর একটু ফাইনাল টাচ আপ করে ওয়াশ করে দেবো। ধরো একটু রোজ ওয়াটার নিয়ে, এখন তো নেই যেহেতু আমি এই জলটা ইউজ করছি, কিন্তু যখন থাকবে রোজ ওয়াটার করবো, পুরো মুখ আবার জল জল হয়ে যাবে, আবার আমরা নর্মাল একটা টিস্যু আছে না তোমাদের কাছে? ঠিক আছে, রেখে দাও, রেখে দাও। আচ্ছা, তো আমাদের এই যে এটা যেমন স্কার্প করলাম, ইমাজিন করো এটা স্কার্প না, এটা ম্যাসাজ ক্রিম করলাম এতক্ষণ ধরে। ইমাজিন করো ক্লিনজার করলাম, সেম, শুধু টাইমিংটা কমিয়ে দেবো, দু মিনিট করে দেবো। স্কার্প করলাম, সেম, ম্যাসাজ ক্রিম করলাম, সেম। ফেস প্যাক কখনো আবার এরকম হয় না, ফেস প্যাক কী বলেছিলাম, লাগিয়ে রেখে দিতে হয়। জেল করলাম, সেম, শুধু টাইমিং আমার কমে যাবে, জেল দু থেকে তিন মিনিট, ধরো সেমই সব কিছু করলাম, দু থেকে তিন মিনিট। আচ্ছা, এই যে হচ্ছে আমরা আমরা ইয়ে করলাম, ওয়াশ করে দাও একটু টিস্যুটা দাও। চোখে গেছে, গেছে একটু, না রেখে দেওয়ার লাগবে না। আচ্ছা, নেক্সট আমি কি করব? আমার হয়ে গেল নেক্সট কাজ কি?
একদম হালকা হালকা টাচ জাস্ট। হ্যাঁ নেক্সট, তারপরে আবার বলো, আবার বলো। হ্যাঁ, এটা স্কার্প করলাম। কোনটা? এটা 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 এটাই দেখো একটু হাতে নিয়ে। অবশ্যই এমনি তোমরা দেখতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে, তোমরা নিজেরাই করবে, বুঝে যাবে। ভালো করে এবার ওর ফেসের দিকে তাকাবে, কালোর থেকে ফর্সা হয়নি, কিন্তু মুখে দেখো হালকা হলেও যে যা ছিল তার পরিবর্তন হয়েছে, একটা একটা ফ্রেশ ভাব এসছে, একটা হালকা গ্লোয়িং ভাব এসছে। নাও যাও, যাও বসো। সুতরাং আমরা আমাদের আজকের আজকের যে টপিকটা সেটাকে আমাদের মেন মাথায় ঢুকেছে, কীভাবে করতে হয়, কোনটার কাজ কী, সেটা মাথায় ঢুকেছে। এরপরে যত দিন টাইম দেবে, যত নিজেরা করবে, তত আরও এক্সপিরিয়েন্স আস্তে আস্তে আরও ভালো হবে। এইবার একটা জিনিস, এটা খুব কমন জিনিস দেখালাম, যেটা কমন জিনিস, আমি যদি তোমাদের গ্রুপের মধ্যে তোমাদের পার্টনার ওয়াইজ, এটা করতে বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 15 মিনিট, আমরা কি এখন এখানটায় বসে করতে পারি বা দেখতে পারি? ঠিক আছে, তোমাদের গ্রুপে কজন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ওই দুই একজন একজন ই করে নিলেই হয়ে যাবে। তোমরা এমনি তোমরা নিজেদের একটু পার্টনার করো, পার্টনার পার্টনার ওয়াইজ করাবো, করো যে কোনো যে কোনো যে কোনো সমস্যা নেই, যে কোনো পার্টনার ওয়াইজ করো। আচ্ছা আমি একটা কথা বলে দিই, এদিকে আসো, তুমি ছোটো আছো, তুমি ছোটো আছো, তোমরা দুজন এক পার্টনার হয়ে যাও, ওরা ওদিকে তাহলে পারফেক্ট হবে। হ্যাঁ, আর দাদা তোমরা দুজন এক পার্টনার হয়ে যাও, তোমরা দুজন সিনিয়র আছো। না না, করলে বললেই হবে না, একটা সিস্টেম সিস্টেমের ব্যাপার আছে দাদারা। আচ্ছা ওই দাদাও সিনিয়র রয়েছে। পার্টনার প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় একদম নিজেদের ক্লোজকে প্রয়োজন, মানে বোঝা গেল, ধীরে ধীরে অন্য ব্যাপার, তোমরা তোমাদের পার্টনার করো। আচ্ছা তাহলে এদিকের পার্টনার, এই তোমার পার্টনার, এই যে হচ্ছে পার্টনার, তোমার পার্টনার ওই, তোমার পার্টনার এই যে, তোমার পার্টনার ওই যে, ভাইয়ের পার্টনার, ভাইয়ের পার্টনার ওই যে, তোমার পার্টনার কে? চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার একটা জিনিস, আমাদের কাছে অত টুল নেই বসে করার, করতে হবে নিচে বসে, একজন বসো, একটু বসো নিচে, নিচে বসে করতে হবে। আমরা দরকার হলে এরকমভাবে কাজ করব, বোঝা গেল, প্র্যাকটিসের জন্য করতেই পারি, মাথায় অন্তত ঢুকে যাক, পরে আমরা ফ্রেশভাবে ভালোভাবে করব। ক্লিয়ার? এবার একটা, এবার নিচ থেকে একটা স্প্রে আনবে। আর আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমার উপর এই যে জল, অনেকগুলো হয়তো বাটি নেই, কেউ একজন নিচে যাবে, এই বাটি ম্যাক্সিমাম কটা আছে সেগুলো নিয়ে আসবে, তাওয়াল ম্যাক্সিমাম কটা আছে সেগুলো নিয়ে আসবে, শুনে নাও, ম্যাক্সিমাম কটা আছে নিয়ে আসবে, উপরে আমার জল। নিজেরা নিজেরা পুরো সিস্টেমের সাথে লাইন দিয়ে বসে আমরা ফ্রেশভাবে করব, আমরা এলোমেলোভাবেও করব না, যাতে দেখতে খারাপ লাগে, বোঝা গেল? তোমরা করতে পারি? যাও, তোমাদের মধ্যে একজন যাও নিচে, তোমাদের মধ্যে একজন যাও নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস, তোমাদের নাম্বার 4 লেখা ফেসিয়াল জেল বলছিলাম না একটু আগে, নাম্বার 5 লেখা ফেস প্যাক,
নাম্বার সিক্স লেখা ফেস সিরাম, নাম্বার সেভেন লেখা ফেয়ারনেস ক্রিম, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? সুতরাং আমার তো এতদিনের নলেজ তো আছে, আমি শুধু এরকম ঘুরাবো, পুরো এখানটায় সব লেখা। ওয়ানে স্কার্ফ ক্লিনজার, টু এ স্কার্ফ, থ্রিতে ম্যাসাজ ক্রিম, ফোরে জেল, ফাইভে ফেস প্যাক। আমরা নাম পড়বো, নামই তো আমাদের মাথায় ঢুকে যাবে কোনটার কাজ কি। ক্লিয়ার? কে ইংলিশ? তার আগে ট্রেনিং হাই নিতে লাগবে, ট্রেনিং ওর হাই নিতে লাগবে। ট্রেনিং হাই বলতে কি? ও ট্রেনিং হাই নিতে লাগবে, কিরকম দেখে বুঝতে হবে, বোঝা গেল? হাই মানে, হাই মানে কি? এই না যে এখান থেকে হাই, তোমার চর্চা বেশি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ব্যাস, তাহলে সমস্যা কি? আর তা বাদ দিয়েও যখন তোমার নিজের দোকান হবে তখন সামনে দেখতে দেখতে তোমার মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, একবার করলে দ্বিতীয়বার অটোমেটিক তোমার মাথায় থেকে যাবে, বুঝলি? আমাদের প্রথম অবস্থায় শুধু কোনো একটা জিনিস মাথার উপর দিয়ে বেরোবে। প্রথমবার আমরা যদি বাই চান্স ভুলও করি, দ্বিতীয়বার আর সেই ভুলটা করব না। আমাদের মধ্যে, মানুষের মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে আমরা কোনটা ভুল কোনটা ঠিক, আমরা আমাদের বোঝার ক্ষমতা আছে, বুঝা গেল? হ্যাঁ, একটু 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 পেইন হয়, একটু পেইন হয় না? তোমরা টুকটুক করে এবার তোমরা নিজেরা নিজেদের সেট আপ করো, বলো কি কত দশ পনেরো, যতক্ষণ না শুকাচ্ছে এটা, ধরো আমি এটা ইউজ করলাম, যতক্ষণ আমার ফেসে প্রপার শুকাচ্ছে ততক্ষণ আমার এটাকে ফেসে রাখতে হবে। অনেক রকম আছে, যেরকম অনেকে দেখি নাকে লাগিয়ে রেখে দেয়, শুধু নাকের একটুখানি লাগাতে, এটাই এটাই লাগিয়ে রাখলো। আচ্ছা একটা জিনিস, তোমাদের মধ্যে যে যে তোমাদের মধ্যে যে যে এগুলো করছে করুক, দু চারজনকে আমি এটাও করিয়ে দিচ্ছি, তাহলে বসো, এমনি এমনি নিচে বসো, নিচে বসো, নিচে বসো, যে এরকম চোখের এখান থেকে নাক দিয়ে, ঠিক আছে টিস্যু দিয়ে দাও, একটা মুছে ফেলুক। আমরা যাই করব মাথায় ব্যান্ড দিয়ে, ম্যার ব্যান্ড কম আছে, দরকার নেই এখন, ঠিক আছে, কিচ্ছু হবে না। ব্যান্ড তো ওদিকে লাগবে, ওদিকেরটাই বেশি ইউজ হবে, ছেড়ে দাও, হয়ে গেল। এই যে আমি এটা করব, একটু প্রবলেম হবে কিন্তু অতটাও প্রবলেম হবে না। হ্যাঁ, বড় দাড়িতে এগুলো যায় না। হ্যাঁ, আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো তোমরা তোমরা নিজেদের পার্টনার বাছাই করে নিজেরা নিজেরা করবে। এটা শুকিয়ে যাবে না? এটা পুরো শুকিয়ে যাবে। কত টাইম লাগবে? টাইম সিচুয়েশনের উপরে, যদি বেশি মোটা করে দেওয়া হয় তাহলে লেট হবে, যদি পাতলা করে দেওয়া হয় একটু, তাহলে দাদা এটা এটাই নাকে দেয় না, নাকের এই বল্টু দেয়। এটা তাও 15 থেকে 20 মিনিট মধ্যে, হ্যাঁ ওটা আলাদাও পাওয়া যায়। আচ্ছা চারকোল তাহলে কি দু রকম? একটু তোলো, একটু চুলটা তোলো হালকা করে, ঠিক আছে? তার এই তো একই রকম, আর কয় রকম গ্রিন কালারের সব ফেস মাস্ক, বোঝা গেল? সব ফেস মাস্ক, ওটা চারকোল ফেস মাস্ক না, ওটা অন্য ফেস মাস্ক। না এটা কমপ্লিট। একটা জিনিস, চুলের জায়গা দিতে নেই, ঘাড়ে দিতে নেই, গলায় দিতে, এইসব কোথাও দিতে নেই, এটা শুধু এইটুকু, ক্লিয়ার? তুমি চোখ খুলতে পারো, সমস্যা নেই, যখন পুরো শুকিয়ে যাবে নিজেও টেনে তুলে নিতে পারবে। পুরো যদি ক্লিন শেভ হতো তাহলে আমি পুরোটাই লাগাতাম, ক্লিয়ার? ক্লিন শেভ হলে পুরোটা লাগাতাম। হ্যাঁ, আর এইটা যখন উঠবে, এটার পরে কি কি আছে? ফেস সিরাম, সিরাম আর ফেয়ারনেস ক্রিম, ব্যাস হয়ে গেল। নাও এবার না, সিস্টেমের সাথে করতে হবে, ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাও, এক জায়গায় সবার থাকার প্রয়োজন নেই। কোন জায়গাটা?
তো গাইস আজকে সকাল থেকে আমাদের খুব সুন্দর একটা ট্রেনিং চলছে, ক্লাস চলছে, ব্যাচ চলছে। আজকের ব্যাচে আমরা ট্রেনিং করালাম ফেসিয়ালের উপর, টোটাল ফেসিয়াল প্রোডাক্টের নলেজ দিলাম। ফেসিয়ালে প্রপার ফেসিয়ালে কত ধরনের ক্রিম থাকে একটা টোটাল কিটে, এবং কোন কোন ক্রিমের কাজ কেমন আমরা টোটাল আজকে শেয়ার করলাম, এবং আশা করি ওদের খুব ভালোভাবে মাথায় ঢুকেছে। ইভেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু এক একজনকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসও দিয়েছি, দেখছো চারিদিকে কিন্তু প্র্যাকটিস তাদের চলছে। এবং আমাদের আজকের ক্লাসটা খুব ভালোই চলছে, এবং ধীরে ধীরে করে এই ক্লাসটা পুরো কমপ্লিট হবে, এবং আশা করি এদের মধ্যে প্রত্যেকের মাথায় ঢুকবে। এবং আজকের যে ট্রেনিংটা এদের লাইফে, এদের পরবর্তী জীবনে প্রচণ্ড হেল্প করবে। বিশেষ করে যখন পরবর্তীকালে এরা দোকান করবে, এরা এদের নিজেদের দোকান করবে, পার্সোনাল দোকান, তখন কিন্তু এদের প্রফিটই হবে। এবং যাই হোক গাইজ, আমাদের কাছে দেখছো কীভাবে হাতে ধরিয়ে ট্রেনিং হয়, এখানটায় প্র্যাকটিস চলছে, এদিকটায় দেখছো কম বেশি প্র্যাকটিস চলছে, এদিকটায় প্র্যাকটিস চলছে, সব জায়গায় কিন্তু প্র্যাকটিস চলছে। তো গাইজ যাই হোক, দেখতে থাকো আগামী কী কী হয় সেগুলো শেয়ার করবো, দেখতে থাকো। তুমি দুটোর সময় যাও, কাজ আছে, নিচে কাজ হচ্ছে, ও তাহলে বেরিয়ে যাও, যাও 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 বেরিয়ে যাও। কেরা ও আচ্ছা, যাও যাও যাও, ঠিক আছে ঠিক ঠিক আছে। হ্যাঁ, ওখান থেকে এরকমভাবে করো, এরকমভাবে এরকমভাবেই করো না। তো গাইস দেখলে আজকের আমাদের ক্লাসটা কিন্তু খুব সুন্দর হলো, এবং তোমাদের মধ্যে অনেকেই আমাদের কাছ থেকে ক্লাস নিতে চাও, অ্যাটেন্ড করতে চাও, আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাইছো। তো তাদের জন্য সুখবর রয়েছে, আমাদের ফর্ম বেরিয়ে গেছে, এবং আমাদের ফর্ম কিন্তু খুবই লিমিটেড। তোমরা যে যে যারা যারা এখন পর্যন্ত আমাদের এখানে ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নাও, এবং নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এবং আমাদের এখানটায় দেখছো কত সুন্দর হাতে ধরিয়ে ট্রেনিং হয়। ইভেন তোমরা যারা দূর দূর থেকে দেখছো বা দূর দূর থেকে ভাবছো আমার এখানে আসবে কি না, বিন্দাস ওই নাম্বারে ফোন করতে পারো। ইভেন যারা দূরে থাকো তাদের জন্য আমাদের এখানে থাকার এবং মানে থাকার সুব্যবস্থা এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। এবং আমাদের আমাদের এটার কস্ট রয়েছে অলমোস্ট একটা ভালো হাবিব বা ল্যাকমি বা টনি অ্যান্ড গাইতে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা তাদের চার্জ রয়েছে। আমরা অলমোস্ট 80-85% লেসে আমরা কিন্তু ট্রেনিং করাই। ইভেন এখান থেকে কিন্তু তোমাদের প্লেসমেন্ট মানে হয় আমাদের ব্রাঞ্চেই রেখে দেবো তোমাদের ট্রেনিং করানোর পরে, অথবা তোমাদের এলাকার আশেপাশে যে কোনো দোকানে কিন্তু শিফট করিয়ে দেবো। সুতরাং আমাদের কাছে থেকে যদি তোমরা ট্রেনিং নাও তোমাদের প্রফিট অনিবার্য। এবং গাইজ এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও, ব্লগ ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।